জন্মের সময় বাপের খাইলি, ফুল শয্যা রাইতে জামাইরে সাপে কাটলো, তুই বাজার চুপচাপ। আমি মরলে তোমাকে খাওয়াবে কে? চলো ওইদিকে চলো। তারা তোমরা মা মা গো কে সালেহা কথা কস না কেন, কারা আইছে? আমাকে রং খামের সুদা গন্ধ খাবার এগোবে না কিন্তু বাবা, আপনি আমার মেয়েটার সর্বনাশ করবেন না, ও বড় অভাগী। ওর জন্মের দিন ওর বাবা মারা গেছে অ্যাক্সিডেন্টে, কত কষ্ট কইরা আমি ওর লেখাপড়া শিখাইছি, বিয়া ঠিক করছি, বিয়ার রাইতে ওর স্বামীর সাথে কাটলো, সেই থেকে বিয়ার সম্বন্ধ আসে কিন্তু হয় না, সবাই কয় ও নাকি অপায়া। আপনি ও সর্বনাশ করলে আমাকে গলায় দড়ি দিতে হইব। মকিন ওস্তাদ কাজী ডাইকান, আমি বিয়া করব। ওস্তাদ অসহ্য ব্যথা, আগে ডাক্তার কাছে চলো। ওই আর গুলির জায়গায় একটা কাপড় দিয়ে বাইন্ধা দে। কিরে তুই খানায় রলি কেন, যা। বাদান বাদান আপনি বিশ্বাস হইতেছে না, আল্লাহর সৃষ্টি মানুষ আবার অপয় হয় কেমনে? আপনার মাই আমার হুশ ফিরাইয়া দিছে, আমি ওর অহনি বিয়ে করুন। আলহামদুলিল্লাহ আপনি খুশি হয়েছেন তো? বিশ্বাস করছো তো? করছি। এখন ভয় করছে না তো? মা বলেছে হযরত নিজামুদ্দিন আউলিয়া আগে ডাকাত ছিলেন, পরে আউলিয়া হয়েছেন। বাবা 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 এই তো খাবারটাতে তামাটি রং ঘামের সুদা গন্ধ আমাকে পাগল করে দিতে। সকালে একটু হাওয়া খাই আসি, সকালে হাওয়া স্বাস্থ্যের জন্য খুব ভালো। এই নে 10,000 টাকা। কিসের টাকা? এই সারা রাত তোকে যে ভোগ করলাম তার দাম। আমি আবার এক মেয়েকে দুইবার ভোগ করি না। আপনি তো আমাকে ধর্ম মতো বিয়ে করেছেন, তাহলে টাকাগুলোকে দেন মহল মনে করে নিয়ে যা। আমি তোকে তালাক দিলাম, এক তালাক দুই তালাক তিন তালাক। কিরে খারাই রোসেস কেন, যা ওঠ। আল্লাহর দোহাই লাগে, আমার এত বড় সর্বনাশ করবে? আরে সর্বনাশের কি হইলো, টাকা দিছি না, যা। দয়া করুন দয়া করুন, হাফের পারে পড়ি। বেশি পেশাল পারে, এক রাইতে 10,000 টাকা কম নাকি? ওই অপায় আমাকে এক ভাতার খাই চোস, আবার আমারে খাইতে চোস। শালি মেটি শালি। ওস্তাদ একটু বেশি হয়ে গেল না? বেশি কম আমি বুঝি, আমারে নীতি কথা শুনেছ না, গাল ফুলেন না। এ লোক তো যে কোনো সময় যে কোনো লোকের সাথে চোখ উল্টাতে পারে। এর সাথে কাজ করব না। আলফাজ চিন্তা ভাবনা কইরা কইতাছো তো, দলে আর থাকবি না? না, আমার ভাগের টাকা দিয়া দাও, আমি ব্যবসা করে খাবো। ঠিক আছে, ওই অরে 2,00,000 টাকা দিয়া দে। 2,00,000? 2,00,000 মানে
এ পর্যন্ত 5 কোটি টাকা কামাইছি এর অর্ধেক 2.5 কোটি টাকা পুরো দিবা অর্ধেক দলের অন্য সবাই খাবে কি ঘোড়ার আন্ডা ডাকাতি করতে গিয়া গুলি খাই আমি আর মায়া মানুষ নিয়ে ফুটি করো তুমি ওরে শুয়ারের বাচ্চা তোর এত বড় সাহস আমার চরিত্রে কলঙ্ক দেস তোরে আমি বল কথাটা আরেকবার বল বল উস্তাদ ভুল হয়ে গেছে গা মাফ করে দাও উস্তাদ মাফ করে দাও আর কোনোদিন এমন কথা কমো না উস্তাদ উস্তাদ জীবন ভিক্ষা চাই উস্তাদ তোমার চরিত্র ফুলের মতো পবিত্র উস্তাদ মনে থাকবে মনে থাকবো 100 বার থাকবো যা তোর জীবন ভিক্ষা দিলাম এই টাকা নিয়ে আইজি এলাকা ছাড়বি ভবিষ্যতে যদি কোনোদিন আমার সামনে পরশ মনে করবি সেদিনই তোর আয়ু শেষ যা 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 সালাম আলাইকুম আমি তোমার সন্তানী মা হতে যাচ্ছি আমার সন্তান মা কি বলে কি এক কথায় যে আমার হাত দুইটা বিছানায় শুইতে পারে সে যার কয়জন লাগে লেটাইছে তার কোনো গ্যারান্টি আছে একমাত্র মাই জানে সন্তানের পিতাকে আমি বলছি এ সন্তান তোমার এ তো কুমতলো ব্যাসারি শালি তোমার ফাঁসাইতে চায় ওই বেটি এক রাইতের ঘটনার পরে তোর পেটের সন্তানের বাপ আমি হইলে আমার তো কয়েক হাজার সন্তান থাকতো আজাইরা পেতাল না পাইরা কাইটা পর দেহস কি বেশি ভেজাল হইলে ওষুধ খাইয়া খালাস করে নে টাকা লাগবে এই নে টাকা না এই সন্তান দুনিয়ায় আসবেই এবং এত সহজে তোমাকে আমি ছাড়ব না অমুক দেশ দিন সেটা কি একদম জুতাইয়া ঠিক করে দেবো না ভাগ এখান থেকে ঠিক শালি বেটি শালি মা গো এ তুমি কোথায় পাঠালে মা কার সাথে বিয়ে দিলে একটা পাষণ্ড একটা দুশ্চরিত্র লম্পট নিজের সন্তানের কথা শুনে আমাকে অকথ্য ভাষায় গালি দিয়ে তাড়িয়ে দিল মা মা বলো মা আমি এখন কি করব বলো বলো মা মা বলে দাও মা এত সহজে তুমি পৃথিবী ছেড়ে চলে গেল আমি ছাড়ব না মা এই সন্তানকে আমি পৃথিবীর আলো দেখাবো তার বাবার হাতে তুলে দেব তারপর আমার ছুটি লাখ কাল সাত মাস নরে 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 আকাশ নরে বাচ্চা কোলে শালির বেটি শালি কি চাস তোমার সন্তান বাবলু তোর মতো বিশ্ব বিহা মাগি তো আমি জীবনও দেখি নাই এত কথার পর আমার যশ তোমার সন্তান বুঝে নাও সন্তান মাগি বাপ
শিক্ষা হয় নাই ওই শিক্ষা হয় নাই দাঁড়া ওই বন্দা দাদি আমার পিস্তল দাদে कथा बोलबो जा बोलबो ताई सुनबे शुक्र मोल्ला तुई आमार परिश्रम मूल्य दिस नाई एबार थेके दिबि आमाके परिश्रम करते हइबो ना टाका रोजगार करबि तुई আর পয়সা পয়সা ভাগ পাবো আমি যা ব্যবসা করবি তো কর ভাঙ এই কি করছেন শুক্কুর মোল্লার নাম শুনছস আমি ঠিক আছে বড় সাহেবের রুম কোনটা যা বল আপনি কি করলেন আজ তো আর টেন্ডার দেওয়া যাবে না টেন্ডার ড্রপের এখনো আধা ঘন্টা বাকি কিন্তু মোল্লা সাহেব তো বন্ধ করে দিছে মোল্লা সাহেব হ্যাঁ ওই যে উনি শুক্র মোল্লা আরে দোস্ত বন্ধু আমার রক্তের তেজ এখনো কমে নাই ছাত্র নেতা সাজ্জাদ কলেজের রাজ টিকিট খাওয়া ছাত্র শুক্কুর মোল্লারে ভুই লাগা তোর কাল আইসা টেন্ডারটা প্রত্যাহার করবি কলেজে তো নকল ধরিয়ে দিয়েছিলাম আমি অন্যায়ের সাথে সেদিন আপোষ করিনি আশা করবো না ঠিক ঠিক অবশ্যই অবশ্যই টেন্ডারটা তোরই পাওয়া উচিত আগে জানলে তো আমি টেন্ডারই ড্রপ করতাম না আমি দোয়া করি কাজটা তুই যেন পাস এই চলি দোস্ত আসি এই চলে আবার ওই পোশাকটা নিয়ে বসেছো কি করবো রোকেয়া মাঝে মাঝে মনে হয়
এটাকে পুড়িয়ে ফেলি। তোমাকে তো বলেছি যুদ্ধ শেষে এই প্রেস পরে যখন ফিরে আসি কি উত্তেজনা, কি উচ্ছ্বাস, কি আনন্দ। মা আমাকে দেখে বুকে জড়িয়ে আনন্দে কেঁদে ফেলেছিলেন। মা বলেছিলেন আমার যোদ্ধা ফিরে এসেছে স্বাধীনতা নিয়ে, আমার যোদ্ধা ফিরে এসেছে স্বাধীনতা নিয়ে। স্বাধীনতা, আজ মা বেঁচে থাকলে দেখতেন সন্ত্রাসী, কালো পাচারি আর মাস্তানিতে ভরে গেছে স্বাধীন বাংলাদেশ। আজ হঠাৎ হলো কি তোমার? শুক্কুর মোল্লার কথা মনে আছে? শুক্কুর মোল্লা? অ্যালবামে ওর ছবি তোমাকে দেখিয়েছিলাম। কলেজের একটি মেয়েকে রেপ করতে গিয়ে হাতে নাতে ধরা পড়ে, ওকে রাস্ট টিকিট করা হয়েছিল। সেই মোল্লা টেন্ডার সাবমিট করেছে, আমাকে থ্রেট করে বলে টেন্ডার প্রত্যাহার করতে। কি হচ্ছে এসব? এরা কি সারা জীবন ধরাছোঁয়ার বাইরে থাকবে? না, আমি বেঁচে থাকতে তা হবে না। এইসব সন্ত্রাসের বিরুদ্ধে আমি একাই যুদ্ধ করব। মাথা ঠান্ডা করো, এইসব করতে গেলে তোমার যদি কিছু হয়ে যায় তখন? তবু এই যুদ্ধ থামবে না। সমাজের ওই হায়নাগুলোর বিরুদ্ধে আমার ছেলে বিপ্লব যুদ্ধ করবে। তুমি শিওর যে ছেলে হবে? ছেলে মেয়ে যাই হোক সেই যুদ্ধ করবে। ছেলে হলে নাম রাখবো বিপ্লব, আর মেয়ে হলে মুক্তি। বাবা, নামও ঠিক করে ফেলেছ? শুধু নাম না, সব প্ল্যান করে ফেলেছি। পুরো বাংলাদেশের দুর্নীতি আমি ঠিক করতে পারবো না, কিন্তু আমাদের এই এলাকাটাকে আমি অবশ্যই দুর্নীতিমুক্ত করব। আমি ইয়ান ছেলেদের নিয়ে একটি কমিটি গঠন করে রেখেছি। কমিটির নাম তুরমুজ বাহিনী দিলে ভালো হয়। আপনি? মোল্লা, শুক্কুর মোল্লা, সাজ্জাদের কলেজ জীবনের বন্ধু। কেন শেষ? এই কয়েকটা সংবাদ দিতে। সংবাদ? গত সপ্তাহে রাউজানে তিনটা খুন হয়েছে, সেটা আমার কাজ। তার আগে নাইকনসরিতে পেট্রোল বোমায় দশটি বাড়ি পুড়ে ছায়, এটাও আমার কাজ। এই যে কয়েকদিন আগে মহেশখালীতে দুর্ধর্ষ ডাকাতিতে 6 জন নিহত, ওটাও তোর কাজ তো? বুদ্ধিমান যোদ্ধা। ভাবি, আর কিছু বলার প্রয়োজন আছে? টেন্ডারটা কালকে প্রত্যাহার করে নিস। জীবন গেলেও আমি তা করব না। পাগল, একদম পাগল। ভাবি, পাগলটাকে বুঝান তো, ছাগল। আমরা সাজ্জাদ পাইছে। শালায় টেন্ডার উড্র করে নাই? না। দাও, তাকিয়ে আছো কেন? আমার বিপ্লবকে আমার বুকে দাও। দাও দাও দাও। লক্ষ্মী সোনা, আমার বিপ্লব। ডাক্তার বলেছে আজ রাতটা আমাকে এখানেই থাকতে হবে। তাহলে আমিও থেকে যাই, কাল তিনজনে একসাথে বাড়ি যাব। পাগল, তুমি কেন শুধু শুধু কষ্ট করবে? বুয়ার কাছে একটা চাবি দেয়া আছে, ও রান্না করে রাখবে, তুমি গিয়ে বিশ্রাম নাও। সারাদিন তোমারও তো কম ধকল যায়নি। যাও, তুমি বাড়ি যাও। খোলা কেন? বুয়া এখনো আছে নাকি? বুয়া, বুয়া, আবার কেন শেষ? অভিনন্দন জানাতে, এত বড় একটা টেন্ডার পেলি, কদিন পর কোটিপতি হয়ে যাবি। এত টাকা কে খাবে রে? বড় মানুষের টাকা কোনো কাজে লাগে? টাসকে খেয়ে গেলি নাকি রে? ওই শালারা, তোরা টাসকে খেয়ে গেলি? ওই বন্দা কাতিরা, মানুষ টাকা ধর। আরে কিল ঘুষি কে, কিল ঘুষি কি? ছুরি চালা, ছুরি ছুরি ছুরি।
চাকরি পাই না আর তো ভালো লাগে না, পেটের ক্ষুধায় মনে হয় ফাঁসি দেই। বড় লোকের মেয়ে মনে হয়, চল চান্সটা নেই, উপকারের বিনিময়ে যদি উপকার পাই। শোন, শালারা, ধন্যবাদ ভাই, ধন্যবাদ। ম্যাডাম, কোনো অসুবিধা হয়নি তো? থামুন, এখন এসেছেন খুব দরদ দেখাতে, এতক্ষণ তো ভয় ছিটকে গিয়েছিলেন। থ্যাংক ইউ ম্যাডাম। ম্যাডাম, ওদেরকে আমি ভাড়া করে নিয়েছিলাম, আমি দেখতে চেয়েছিলাম এই কক্সবাজারে একটি মেয়ে বিপদে পড়লে সমাজে কোন শ্রেণীর মানুষরা তার সাহায্যে এগিয়ে আসে। ওনলি দিস টু পার্সন। আমি তোমাদের বাবার সাথে পরিচয় করিয়ে দিব, এসো আমার সাথে। এই দেখি দেখি কতগুলা চাউল দিছে। তাহলে তো পাথর মিশানো, সি 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 সি, জনদরদি গরিবের বন্ধু এমপি সাহেবের এই কাম। স্যার, এমপি সাহেব আইছেন। আমি না ডাকার আগে ঢুকতে দিস না, যা। পাঠা, এমপি সাহেব, উঠুন 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 উঠুন। আরে, আপনার মাথা তো নত হয়েছে জনগণের কাছে, তা আমার কাছে কেন? মোল্লা, খেটে খাওয়া লেবারদের চালের সাথে কাকর মিশিয়েছে কে? আজব কথা, চাল এসেছে আপনার আন্ডারে, ছিল চেয়ারম্যানের গুদামে, সেই চালে কাপড় মিশিয়েছে কে? এই প্রশ্ন আমাকে করার জন্য এতদূর হন্য হয়ে ছুটে এসেছেন? ব্যাপারটা বেয়াকুপি ছাড়া আর কি। নিজেকে খুব চালাক মনে করেন না? বুদ্ধিমান, ইলেকশনে আপনার কাছে হারার পর ব্রেন একটু ধার দিয়েছি। কাকর মেশানোর কাজটা আমার, কিন্তু হাজারো চেষ্টা করে আপনি তা প্রমাণ করতে পারবেন না। কেন এসব করছেন, কি চান আপনি? জনপ্রিয় ব্যক্তিটিকে ঘৃণিত ব্যক্তি হিসেবে চিহ্নিত করতে চাই। ধীরে ধীরে সাধারণ ভোটাররা আপনার বিরুদ্ধে চলে যাবে, পার্টি পার্টি আপনার উপর নাখোশ হবে, আগামী নির্বাচনে পার্টি আমাকে টিকিট দেবে, কারণ ইতিমধ্যে দাম খয়রাত করে করে জনগণের মগজ ধোলাই করে দিয়েছি। মানুষ স্বপ্ন দেখে রাতে, আপনি তো দিনের বেলায় দেখা শুরু করেছেন। আপনার মতো মোটা মাথার বুদ্ধি নিয়ে পার্টি চলে না, যে আগুন নিয়ে আপনি খেলছেন একদিন সে আগুনে আপনি পুড়ে মরবেন। এর মধ্যে আবার আগুন দেখলেন কোথায়? জনগণ, ছাই চাপা আগুন ঠিক সময় মতো জ্বলে উঠবে, তখন পালাবার পথ পাবেন না। এমপি গেল, এসপি আইলো। পাঠা, গাড়ি দিতেছেন কেন? আরে পাঠিয়ে দে। ও, আরে ওঠো ওঠো, দেখে হাঁটবে না। মোল্লা সাহেব, আপনার ফ্লোরটা সবসময় এত পিচ্ছিল থাকে কেন? তোমার মতো পিচ্ছিল লোকের জন্য পিচ্ছিল ফ্লোরই দরকার। কি কাজে এসেছো তাই বলো। চালে কাকর মেশানোর ব্যাপারে খরচটা একটু বেশি হয়েছে, টাকাটা বাড়িয়ে দিতে হবে। শুধু খাই 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 খাই, যাও আরো 20,000 টাকা পাঠিয়ে দেবো, যাও। ধন্যবাদ।
আপনি জ্যাকি? জি। আপনি ববি? জি। আচ্ছা আপনারা হঠাৎ যে আমাকে সেভ করতে এলেন, আপনাদের ভয় করলো না কেন? শিখা, শিখা মামনি, আসসালামু আলাইকুম। এরা কারা? আমার সাবজেক্ট বাবা। আজ কি বিষয়ে গবেষণা করলে? একজন নারী বিপদে পড়লে সমাজে কোন শ্রেণীর মানুষরা সাহায্যে এগিয়ে আসে সেই বিষয়ে। আচ্ছা। এই দুজন ভদ্রলোক নিজেদের জান বাজি রেখে আমাকে বাঁচিয়েছে। গরিব বেকার অথচ বুকে অসীম সাহস। দুদিন ধরে কিছু খায়নি বাবা। ওহো, তাহলে তো বায়োডাটা নেওয়ার আগে ওদের খাওয়ার ব্যবস্থা করা উচিত। রাইট বাবা, আমি ওদের জন্য চাকরি ঠিক করেছি, এখন থেকে ওরা আমার বডিগার্ড কাম সেক্রেটারি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ওদের এখন ভেতরে নিয়ে চল। মা, ওদের কিছু খাবার ব্যবস্থা করো না। যেমন বাপ তেমন মেয়ে, আশকারা দিয়ে মেয়েটাকে মাথায় উঠিয়েছে, কোন দিন যে বিপদে পড়বে। অসম্ভব, হিমালয় মানে হিমুরা কখনো বিপদে পড়ে না। হিমু? হিমুটা আবার কে? আহা, তুমি তো হুমায়ুন আহমেদের উপন্যাস পড়নি, তুমি বুঝবে না। হিমু আমি। তোর নামটাও কি বদলে ফেলেছিস? মা তুমি থামো তো, যাও 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 খাওয়ার ব্যবস্থা করো। আমার মাথায় নতুন প্ল্যান এসেছে, লং ড্রাইভে যাব। আসেন ম্যাডাম আসেন। চলুন ম্যাডাম। এই যে ভাই, আপনি যে ওষুধ বিক্রি করছেন এর উপর কোন গবেষণা করেছেন, কোন রিসার্চ? না মানে এটা ভেষজ ঔষধ, 140 প্রকার গাছ কষা দিয়ে এই ঔষধ তৈরি, আমরা বংশ অনুক্রমে এই ঔষধ বিক্রি করছি, মানুষ ভালো হচ্ছে। কিন্তু কোন রকম লেখাপড়া ছাড়া এই ঔষধ বিক্রি করছেন কেন? পৃথিবীতে এমন সব গাছ আছে যা খেলে মানুষ মারাও যেতে পারে। না 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 না, আমার এই ঔষধ খেয়ে আজ পর্যন্ত কোনো মানুষ মরেনি। হ্যাঁ আহা, মরেনি, কিন্তু মরে গেলে তখন কি হবে? আচ্ছা, এই ঔষধ বিক্রির আপনার কোনো লাইসেন্স আছে? আমার কোনো লাইসেন্স লাগে? কি বললেন আপা, সকাল থেকে এত কষ্ট করে এত লেকচার বাজি দিয়া এতগুলো লোক এতগুলো লোক জোগাড় করলাম, আর আপনি খেদে দিলেন আমার ঘরে 7-7 জন খাওয়াইয়া। এই ওষুধ গুলো বিক্রি করতে না পারলে আমার ঘরে সব না খাইয়া মরব। আপনার ঘরে খাওয়া হবে না? সরি, আই এম রিয়েলি সরি। প্লিজ আপনি কাঁদবেন না, আমি আপনার লোক এনে দিচ্ছি।
দেখেছেন অনেক নাচগান দেখেছেন এবার দেখবেন জাদু হ্যাঁ জাদু এই যে আমার হাতে একটি ডিম দেখছেন এই একটি ডিম কিভাবে তিনটি ডিম হয়ে যায় এই দেখুন তিনটে ডিম এবার দেখবেন ডিম থেকে কিভাবে বাচ্চা বের হয় একি তুমি আমার গায়ে হাত দিচ্ছ কেন মজা লাগছে তোমারও লাগবে তাহলে আমাকে বেঁধে রেখেছো কেন হাত বাঁধা অবস্থায় কেউ মজা করতে পারে খুলে দাও রাইট এই খুলে দে খুলো 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 একি ওষুধ তো মানুষ চামচ দিয়ে খায় তুমি শরবতের মতো খাচ্ছ কেন আরে বোকামে এটা ফেন্সি ডিল ওরফে ডাইল পোলা পানরা খায় কাশের জন্য আর বড়রা খায় নেশার জন্য ইন্টারেস্টিং এটার উপর গবেষণা করতে হবে আরে রাখো তোমার গবেষণা আগে আমি তোমার শরীরটা নিয়ে গবেষণা করব Oh!
কাজটা তুমি ভালো করলে না। তুমি কোথাকার রংবাজ? আমার বাবাকে তুমি চেনো না? শরাব, আমার বাবা এলাকার এমপি। শরাব, এখনো বলছে আমাকে ছেড়ে দাও, নইলে আমার বাবা তোমার চোদ্দ গোষ্ঠীর নাম ভুলিয়ে দেবে। উইল ইউ শাট আপ প্লিজ? ইউ সন অফ এ বিচ, আই এম ইওর গ্র্যান্ডফাদার, ইন্সপেক্টর বিপ্লব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি? ইন্সপেক্টর বিপ্লব। হ্যালো, নাইস টু মিট ইউ। আমি আপনার জন্যই অপেক্ষা করছিলাম, তাড়াতাড়ি জয়েন করুন। আমার ফ্যামিলি অলরেডি পাঠিয়ে দিয়েছি। নো প্রবলেম। এই ক্রিমিনালটাকে সেলে ঢুকাতে বলুন, অপরাধ অ্যাটেম্পট টু রেপ। ও মাই গড, আপনি এমপি সাহেব ছিলেন না? জিওসি স্যার, এই মাথা গরম লোকটাকে বোঝান। মিস্টার বিপ্লব, ওর বাবা এই এলাকার খুব জাদ্রেল এমপি। আমার মনে হয়, মমতা স্যার, আমি ওকে হাতে নাতে ধরেছি, একটি মেয়ের সম্ভ্রম হানির চেষ্টা করছিল। এক কাজ করি, এমপি সাহেবকে খবর দিই, তিনি বুঝিয়ে বললে ভবিষ্যতে হয়তো এই ধরনের কাজ। এমপি চামচাপ, মাসে মাসে কত টাকা ঘুষ খাচ্ছে এমপির কাছ থেকে? আপনি কিন্তু খুব খারাপ ব্যবহার করছেন। আইনের রক্ষক হয়ে একটা ক্রিমিনালকে সাপোর্ট করছিস, এর চেয়ে কি ভালো ব্যবহার করবো হারামজাদা? হ্যালো, জি জি স্যার, জি নতুন এসেছে, এখনই জয়েন করবে। জি দিচ্ছি, এমপি সাহেবের ফোন। ধরো ধরো, তোমার বড় বাপ ফোন করেছে। ইন্সপেক্টর বিপ্লব হিয়ার। আমার ছেলে আমার পরিচয় বলেনি, চাকরির পরোয়া নেই? ঠিক ধরেছেন, আমি চাকরির পরোয়া করি না। আপনার ছেলে অ্যাটেম্পট টু রেপ কেসের আসামি, 10 মিনিটের মধ্যে আপনি নিজে এসে বর্ণশয় দিলে আজ ছেড়ে দিতে পারি, আদারওয়াইজ কোর্ট থেকে ছাড়াতে হবে। ইন্সপেক্টর, তোর এত বড় সাহস, তোকে আমি আর 9 মিনিট আছে, একে সেলে ঢোকাও। মমতা সাহেব, আই এম সরি, আপনি আমার চেয়ে বয়সে বড়, সত্যি আপনার সাথে আমি খুব খারাপ ব্যবহার করেছি, কি করব? এই ধরনের বেআইনি কথা শুনলে মাথা ঠিক রাখতে পারি না। আপনি বোধহয় জানেন না, এ পর্যন্ত আমি 5 বার সাসপেন্ড হয়েছি। আমার ভালো লাগে না, আমার ভালো লাগে না আপনাদের এইসব ফালতু চামচামি। কিসের ভয়, কিসের ভয়, কিসের ভয়ে ওই এমপিকে সাপোর্ট করছেন? যে আজ আছে কাল নেই, কাল আর একজন আসবে, তখন কিসের অভাব আপনার? সরকার আপনাকে বেতন দেয়, স্বল্প মূল্যে রেশন দেয়, চিকিৎসা দেয়, বাসস্থান দেয়, আর কি চাই? একটা মানুষের সাধারণভাবে বেঁচে থাকার জন্য আর কি চাই? এখনো সময় আছে, আসুন একসাথে যুদ্ধ শুরু করি, একটা নতুন যুদ্ধ। আপনি ভালো হবেন, কাল আর একজন ভালো হবে, এইভাবে এইভাবে একদিন সারা দেশের পুলিশ ডিপার্টমেন্ট ভালো হবে, সৎ হবে। আপনি বিশ্বাস করুন, বাংলাদেশের বাংলাদেশের সব পুলিশ যদি সৎ হয়, তাহলে তাহলে 24 ঘন্টার মধ্যে দেশের সব ক্রিমিনাল ধরা পড়ে যাবে। মিস্টার বিপ্লব, আজ আপনি আমাকে একটা নতুন শিক্ষা দিলেন। আসলে আমি আপনাকে ভুল বুঝেছি, আমি আমি এখন থেকে আপনার সহযোদ্ধা। আপনি পারবেন, নিশ্চয়ই পারবেন, আপনি যুদ্ধে জয়ী হবেন। আর একটা কথা মনে রাখবেন, আপনি একা নন, আপনার এই যুদ্ধে আরেকজন পাবেন, আমি। কোথায় কোথায় তোমাদের নতুন অফিসার? এমপি সাহেব, বসুন এমপি সাহেব। আমি এখানে বসতে আসিনি, তোর এত বড় সাহস, আমার মুখের উপর টেলিফোন রেখে দিস? টেলিফোনে বেশি কথা বলতে আমার ভালো লাগে না, মাথা ঠান্ডা করুন, বসুন। ওসি, ওর কথাবার্তা ভালো নয়, আমার ছেলেকে নিয়ে আসো,
ওর বারোটা আমি বাজাবো। উনি এখন এ থানার চার্জে নেই, আমি এখানকার ভারপ্রাপ্ত কর্মকর্তা। আর আপনাকে দেওয়া 10 মিনিট শেষ হবার পর কাগজ কোর্টে পাঠিয়ে দিয়েছি, কাল কোর্ট থেকে ছেড়ে জামিন নেবেন। কি? তোকে আমি কি করবি? ভাই কি করবি? তুই আবার চাকরি খাবি? যা যা করবি কাগজপত্র করিস, এখানে বেশি বাড়াবাড়ি করলে তোকে ও সেলে ঢোকাব। তুই এসি ও তো আমাকে তুই বলল। আপনি তো আগে ওনাকে তুই বলেছেন। হ্যাঁ, তোদের দুজনকে আমি দেখে নেব। পাগল, তোমার ছেলে পুরো পাগল, একাই চায় দেশে সব ক্রিমিনাল ধরতে। নিজের দিকে খেয়াল নেই, আমার দিকে খেয়াল নেই, শুধু ডিউটি আর ডিউটি। এই বয়সে সংসারের সমস্ত কাজ আমাকে একা করতে হয়। তোমার ছেলেকে বললাম আমাকে বউ এনে দে, কোনো মেয়েই ওর পছন্দ না। বললাম তুই নিজে পছন্দ করে বউ আন। মা মা ওই এলো, যাই। বাবা বাবা বিপ্লব, এতদিনে তাহলে তুই বিয়ে করলি, আমি যে এখন কি করি? আমাকে দেখো। আর কি, তুই যখন দেখে এনেছিস আমার আর কিচ্ছু দেখতে হবে না। আমি মা আগে দেখো না। আচ্ছা দেখো। আসসালামু আলাইকুম খালাম্মা। তুমি ও তুহিন, তুমি ভুলে গেছো মা, আমরা যখন রাজারবাগ থাকতাম আমাদের পাশেই ছিল, আমাদের ডিপার্টমেন্টে কাজ করে, আমার নিচের পোস্টে, এই থানাতেই আছে। আমি আপনাকে সালাম করতে আসছিলাম খালাম্মা, বিপ্লব নাটক করার জন্য এভাবে সাজিয়ে এনেছে। মা 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 মা, তুমি শুধু শুধু রাগ করছো। দেখো বৌয়ানিনি তো কি হয়েছে, বিয়ের জন্য লাল টুকটুকে শাড়িটা কিন্তু আমি নিজে কিনে এনেছি। আসলে তোমার সাথে মজাটা কেন করলাম জানো, একটা স্যাড নিউজ দেবো বলে। কাজের প্রথম দিনই লোকাল এমপি সাহেবের সাথে টক্ক লেগে গেল। কেন? ক্ষমতার দম্ভ, ধারাকে সারা জ্ঞান। তুহিন ভিতরে এসো বাবা। নিজের ছেলে ক্রাইম করবে, ওকে ধরা যাবে না। রক্ত মাথায় উঠে গেল, বাস যা হবার তাই হয়ে গেল, সেই পুরনো কেচ্ছা আবার সাসপেন্ড। কেন কেন কথায় কথায় মাথায় রক্ত উঠে যায়? মাথা ঠান্ডা রেখে কাজ করতে পারিস না? পারি। তাহলে তোমাকে নিয়ে সুন্দরবনে বসবাস করতে হবে, যেখানে এই দেশটার অসভ্য মানুষগুলোর বেআইনি কাজও দেখতে হবে না, বাথাও গরম হবে না। রাগ করো না মা, তোমার কথা আমি কখনোই অমান্য করি না। মানুষের জন্য, দেশের জন্য অনেক কিছু করতে ইচ্ছে করে, কিন্তু কিছুই পাচ্ছি না। আমার হাত যে আইনের সীমাবদ্ধতায় বন্দি। তোর বাবা বলতেন পুরো দেশটা না পারি, একটা এলাকা আমি দুর্নীতিমুক্ত করবই, যে এলাকা অনুসরণ করে আর একটা এলাকা দুর্নীতিমুক্ত হবে, এইভাবে একদিন পুরো দেশটাই ক্রাইম ফ্রি হয়ে যাবে। সম্ভব না মা, সমাজের রণে রণে ক্রাইম, ক্রিমিনাল ধরলে তার তদবিরে লেগে গেল হোমরা চোমরারা, অসহ্য। কিন্তু না মা, কেউ থাকবে না, তুমি দেখে নিও, সুযোগ একটা পাবই, বাবার স্বপ্ন আমি সফল করবই, অন্তত একটা এলাকা আমি সন্ত্রাস মুক্ত করবই। সার্চ কর। আসসালামু আলাইকুম স্যার। আপনি? বাসু মিয়া। আপনি নতুন আছেন তো তাই চিনেন না, থানার সব লোক আমার নাম জানে, আমি এই বস্তির মালিক। এইখানকার সব মানুষ নিরীহ, এইখানে তো কখনো পুলিশ আয় না স্যার। আপনি কি এসপি সাহেবের অর্ডার নিয়ে আসছেন স্যার? ফেন্সিটার পাওয়ার স্যার। এটা কি ভালো কাজ? এই ব্যবসাটা কি আপনার? সি 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 সি, তবা তবা, এটা ষড়যন্ত্র, নিশ্চয় পুলিশের লোক আগে থেকে লুকিয়ে রাখছে আমাদের পাশে বলিকা।
নিয়ে চলো। করিস কি করিস কি? ওই দেখে হাঁটতে পারিস না, বল খবর কি? চরম খারাপ খবর স্যার, নতুন এক পুলিশ অফিসার আইছে। নতুন অফিসার? এসপি শালা তো খবর দিল না, মাল ধরা পড়েছে। অল্প লগে কেরামতিটা ধরে লয়ে গেছে। বড় গুদামের খবর পেয়েছে? না, আগে খালি করে ফেলেছি। তাহলে এত ঘাবড়াবার কি আছে? ওই শালা অফিসার পুরো মহলার সামনে আমার গালে থাপ্পড় মারছে, লজ্জা আমার মরে যেতে ইচ্ছা করছিল। মরাই উচিত ছিল ছাগল, মানুষে বলে ল্যাংলা লুলাদের পেটে পেটে বুদ্ধি, তোর মাথায় তো গোবর। ওই শালার হাত দুটো ভেঙে দিতে পারলি না? পারতাম, কিন্তু আপনার অনুমতি স্যার মারিতাম না। আরে অনুমতি কিসের, খুন খারাপিতে কোনো অনুমতি লাগবে না। হ্যাঁ কম কি? হ্যাঁ ঠিক আছে, মাল তো থানায় নিয়ে গেছে, তুই এখন যা, দেখি কি করা যায়। স্যার এই একটা জিনিস আমার মাথার ভিতরে ঢুকতেছে না, তেলের ভিতরে আছার খাওয়া। মানুষকে দুর্বল করতে হলে প্রথমেই তাকে পায়ের নিচে ফেলো, মানসিক ভাবে দুর্বল করো, তারপর সে যত ডার্ক সাইডে লোকই হোক না কেন, নত জানু তাকে হতেই হবে। স্যার আপনার বাপ দাদা কি হিটলারের লোকে কাম করতো? কি না, তা না হলে মাথার ভিতরে এত হিটলার বুদ্ধি আয় করতে গেল। এটা হিটলারি বুদ্ধি না, মোল্লা ফ্যামিলির ক্রিঞ্জারি বুদ্ধি। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি? মকিম, শুকুর মোল্লার সেক্রেটারি। আচ্ছা বলুন কি করতে পারি। তবা তবা তবা, আপনি কেন করবেন? মোল্লা সাহেব কি মরে গেছেন? এই এলাকায় জনসাধারণের সমস্যার যদি কেউ নিজের সমস্যা মনে করে থাকেন, তিনি হলেন গিয়ে শুকুর মোল্লা। এই যে আপনি এখানে আইছেন, প্রথম গোজ গাছ করতে তো কিছু টাকা লাগবই, তাই আপনার লাগা ২০,০০০ টাকা পাঠাই দিছি, এই নেন ধরেন। বাপরে বাপ, এত দরদ! ওনাকে বলবেন কাল আমি ৪০,০০০ টাকা পাঠিয়ে দেব, বিনিময়ে তার কান দুটো কেটে নেব। হ্যাঁ আপনি স্যারের অপমান করতেছেন, জানেন এই এলাকা কোন পুলিশ অফিসার স্যারের বিরুদ্ধে দেয়া টিকতে পারেন নাই। আর একটা কথা বললে আপনার কান দিয়ে আমি শুরু করব। হ্যাঁ কান কাটা খোলাবো। ইন্সপেক্টর, তুই আমার কান কাটবি, তোরই তো দাম থাকবে না। পান খাবো শুক নারায়ণের পান। শুক নারায়ণ সারে পান খাইতে চাইছেন? কত পান খেতে চাইছে জান আসতেছি। কে ভাই আপনি, কেন একটি ছবি দিয়ে আমাকে ব্ল্যাকমেল করছেন? আমার পরিচয় দিয়ে তোমার কোনো লাভ নেই, গতকাল ২ নম্বর ব্যবসায় ১০,০০০০ টাকা লাভ করেছো, ৫,০০০০০০ টাকা জায়গা মতো পৌঁছে দেবে, তা না হলে বাকি ছবিগুলো পত্রিকা অফিসে এবং থানায় চলে যাবে, বুঝেছো? না 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 না, পাবেন পাবেন, ৫,০০০০০০ টাকা জায়গা মতো পৌঁছে যাবে। এর নাম হৈকর্তা। তুই কখন ঢুকলি? আপনি যখন কথা বলছিলেন তখন সাপের মতো চলিস নাকি? আগে কত পান খাতে চেয়েছেন, তা সুপারি কোনটা খাবেন? সুপারির নাম ৯-৭, ২৪ নম্বর কলাতলি। আগে কত পেন নাম হই? চাই এইটা কি ২৪ নম্বর কলা তুলি? জি। আগে কথা আছেন? কোন কর্তা? নওশাদ সাহেব। আমি নওশাদ। নারায়ণ নারায়ণ, কি করছেন? কে আপনি, কি চান? আগে আপনাকে কতল করতে এসেছি গো কর্তা। কি এভাবে নিশ্চিত রক্ত পড়েনি? কি
করে পড়বে দেখছেন না পলিথিন দিয়ে পেঁচিয়ে নিয়ে এসেছি তা এখানে এনেছিস কেন আগে কথা আপনি যদি বিশ্বাস না করেন সেই জন্য সুখনারায়ণ বেইমান নয় কথা যা শীঘ্রই ফেলে দিয়ে আয় আগে কথা আমি যাব আর আসব কিরে খুশি হয়েছিস আগে কথা আরে তুই এত টাকা দিয়ে করিস কি জমা করে রাখি এ যাব যত টাকা নিয়েছিস তাতে তুই তো এখন বিরাট বড় লোক এত টাকা দিয়ে কি করবি পেল্লাই সাইজের একটা বাড়ি বানাবো বাড়ি আগে কর্তা ওই জমি তো আমি বায়না করেছি তুই ওখানে দোকান খুলে বসেছিস কেন এত বড় পেল্লাই সাইজের বাড়ি থাকতি আবার জমি কিনেছেন আবার বাড়ি করবেন তাহলে গরিবরা থাকবে কোথায় সবই আপনারা খাবেন নাকি আরে বাস্টার্ড তো মুখে মুখে কথা বলে হ্যাঁ কি বললেন কর্তা বাস্টার্ড মানে জারুল সন্তান আমি জারুল সন্তান হ্যাঁ আপনি জানলেন কি করে কর্তা আপনি জানলেন কি করে আমি সব জানি আপনি সব জানেন তাহলে বলেন কর্তা আমার পিতামাতার পরিচয় কি বলবো না তারপর কতদিন যে চেষ্টা করেছি তার বাড়িতে ঢোকার চেষ্টা করলাম দারোয়ান কিছুতেই ঢুকতে দেয় না খালি ধাক্কা দিয়ে বের করে দেয় অনেকদিন কষ্ট করে এই দারোয়ানের সঙ্গে খাতির জমিয়ে ফেললাম সেই আমাকে বুদ্ধি দিল সাহেব যার সাথে কথা বলে সে তার সমান সমান হতে হয় তার মতো বাড়ি থাকতে হবি গাড়ি থাকতে হবি পোশাক থাকতে হবি তাই আমি সিদ্ধান্ত নিয়েছি তার মতো পেল্লাই সাইজের একটা বাড়ি করব তার সাথে কথা বলবো তার কাছ থেকে আমার মায়ের ঠিকানা নেব আর একবার মা কি পেলি তাকে আমি জিজ্ঞেস করব তুই কেমন ধরনের মা রে হ্যাঁ সন্তান জন্ম দিয়ে রাস্তায় ফেলে দিলি আর রাস্তায় যদি ফেলবি তাহলে পেটে ধরেছিলি কেন হ্যাঁ আচ্ছা তোর মাকেও দেখিসনি বাপকেও দেখিসনি তুই যে হিন্দু তা বুঝলি কি করে নুনু দেখে অসভ্য আগে কথা কথা আমি এখনকার কথা বলছি নে সেই ছোটবেলায় যখন টোকাই ছিলাম রাস্তার পারে নেংটু হয়ে অনেকগুলো টোকাই মিলে চান করছিলাম এক শালা টোকাই আমাকে দেখে বলে এই তুই তো শালা হেদুরে আমি বললাম কি করে বুঝলি ও বলল আমার নুনু কাটা তোর নুনু কাটা নেই এই আমি বুঝলাম আমি হেদু ও আচ্ছা 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 ইয়ে ওই তোর শুকনারায়ণ নামটা আটকে দিল সে আরেক কেচ্ছা কর্তা একদিন খাতি পারিনি সারাদিন খিদের জ্বালায় এক মন্দিরের কিনারায় ঘুমিয়েছিলাম হঠাৎ এক ঠাকুর এসে বলে কি আহারে বাছা কি সুখেই না ঘুমাচ্ছে নারায়ণ ওকে সুখ দাও সেই থেকে আমি কর্তা ওই সুখ আর নারায়ণ মিলিয়ে নিজের নাম রেখে দিয়েছি সুখ নারায়ণ আপনি বুঝতে পারছেন কক্সবাজার এখন বাংলাদেশের সবচেয়ে বড় ক্রাইম পয়েন্ট এবং আপনি সেই এলাকার সাংসদ স্যার আমি তো সাধ্যমতো চেষ্টা করছি আচ্ছা এই ইন্সপেক্টরের ফাইলটা আমার কাছে দেবার মানে স্যার ছেলেটি এ যাবৎ ৬বার সাসপেন্ড হয়েছে একবারও দুর্নীতি ঘুষ গ্রহণ বা চেইন অফ কমান্ড ভঙ্গ করার কারণে নয় আপনি নিশ্চয়ই মার্ক করেছেন ওর দোষের মধ্যে একটাই মাথা গরম ইল্লিগাল কাজের তদবির করলে ও নিজেকে কন্ট্রোল করতে পারে না তখন সিনিয়র জুনিয়র বা বিগ অফিসার কাউকে সে পরোয়া করে না ওর বাবা তো একজন মুক্তিযোদ্ধা ছিলেন রাইট স্যার ছেলেটি সাহসী বুদ্ধিমান এবং একশো ভাগ সৎ আমার মনে হয় ওকে দায়িত্ব দিয়ে পাঠালে একমাত্র ওই পারবে কক্সবাজারকে ক্রাইম ফ্রি করতে ওকে ইন্সপেক্টর বিপ্লবকে ইমিডিয়েটলি আমার সাথে দেখা করতে বলুন স্যার এসো বিপ্লব থ্যাংক ইউ স্যার বাংলাদেশের প্রতিটি মানুষ সৎ হবে আইনের প্রতি শ্রদ্ধাশীল হবে একে অন্যের প্রতি শ্রদ্ধাশীল হবে ভুলে যাবে হিংসা দেশ পরস্থিকাতরতা মানুষে মানুষে বেড়ে যাবে সম্প্রীতি সহমর্মিতা
প্রত্যেকটি নাগরিকের মধ্যে জাগবে দেশপ্রেম, মনুষ্যত্ব বোধ, এই তো চাই, তাই না স্যার? এটা তোমার মতো আমিও চাই, তবে মাথা গরম করে না, ঠান্ডা মাথায় এগুতে হবে স্যার। কক্সবাজার বাংলাদেশের সব চাইতে বড় ক্রাইম পয়েন্ট, তুমি যাবে স্পেশাল ব্রাঞ্চের অফিসার হয়ে, স্পেশাল পাওয়ার দেওয়া হবে তোমাকে, সেখানে কাজের জন্য তোমার যে কজন অফিসার দরকার তোমার পছন্দ মতো বেছে নেবে। আমি চাই আগামী ৬ মাসের মধ্যে পুরো কক্সবাজার সম্পূর্ণ দুর্নীতিমুক্ত, সন্ত্রাস মুক্ত, অপরাধ মুক্ত হবে। এই নাও আমার পার্সোনাল আনলিস্টেড ফোন নাম্বার, কোন বড় রকম ঝামেলায় পড়লে সরাসরি আমাকে রিং করবে। এই যে ভাই। কি ভাই? রাস্তায় যানজট লেগে আছে আর আপনি এখানে খাচ্ছেন? রিকশাওয়ালা শালারা কথা শোনে না, একটু পরে এমনি ছুটে দেব। আহা, আপনি চেষ্টা তো করবেন, আপনারা তো গরজ থাকলে আপনি চেষ্টা করেন গিয়া। ওরে বাবা রে, তবে রে সার, সামনে গিয়ে রাখো, আমি আসছি। আই এম সরি, আপনি আমার চেয়ে বয়সে বড়, আপনার সাথে খারাপ ব্যবহার করেছি বলে আমি দুঃখিত। যানজট ছুটল না? যানজট থাকতেই পারে, এটাই স্বাভাবিক, কিন্তু আপনি চেষ্টা তো করবেন। ভুল হয়ে গেছে স্যার, এই শহরে আমি নতুন এসেছি, এখন থেকে এই ভুল যেন আর কোনোদিন না হয়। জি কাকে আমাকে কখন এলাম মানে? গানগুলি খেলবা? আই থিঙ্ক সো ইজ ম্যাড। আচ্ছা তুমি পাগল হলে কেন? নো পার্কিং এ গাড়ি দাঁড় করলে কেন? ম্যাডাম দাঁড়াতে বলেছেন তাই। ম্যাডাম বললি দাঁড়াবে? তুমি ড্রাইভার, তুমি জানো না এটা বেআইনি, গাড়ি থানা যাবে। কি হয়েছে? আপনার গাড়ি নো পার্কিং এ দাঁড় করিয়েছে, গাড়িটি থানায় নিতে হবে। আপনি জানেন আমি কে? এমপি আহসান চৌধুরীর মেয়ে। আপনার চাকরি ছেড়ে দিতে পারে এটা বোঝেন? দেখছেন কি, সরুন না ম্যাডাম, গাড়ি থানায় যাবি। আপনি সরবেন কিনা বলুন। না সরবো না, গাড়ি থানায় নিতেই হবে। তুমি সরো। না সরতে বলছি। না সরবো না, গাড়ি থানায় যাবি। না আপনি ইন্সপেক্টর বিপ্লব স্যার, এনার গাড়িটা নো পার্কিং এ দাঁড় করিয়েছে, আমি বলছি গাড়িটা থানায় নিতে হবে, আর উনি বলছেন উনি এমপি সাহেবের মেয়ে। সো হোয়াট, এমপির মেয়ে হোক আর মন্ত্রী মেয়ে হোক, আইন সবার জন্য সমান। এই জি মিস্টার, এর মধ্যে আপনি না গলাতে আসবেন না। দরজায় গাড়িটি থানায় নিয়ে এসো স্যার। আমি ওনাকে নিয়ে থানায় যাচ্ছি, চলুন, আপনাকে থানায় যেতে হবে। কি? আমি থানায় যাব কেন? কেন? ডিউটিরত পুলিশের সাথে দুর্ব্যবহার এবং তাকে প্রশাসনিক ভয় দেখানোর অপরাধে আপনাকে গ্রেপ্তার করা হলো। আহা, আপনি বুঝতে পারছেন না, এখানে একটা পাগল দাঁড়িয়েছিল, খুব ইন্টারেস্টিং, আমি ওকে নিয়ে রিসার্চ করতে যাচ্ছিলাম ও কেন পাগল হলো। পাগলটা পালিয়ে গেল, একটুর জন্য ধরতে পারলাম না, এখন বলুন এটা আমার অপরাধ?
জিপে উঠুন। উহ, তারপর কথা শুনবেন না, আপনি বুঝতে পারছেন না, আপনার চাকরি থাকবে না। আরে এই কি করছেন, আরে কি করছেন আপনি, আপনি হ্যান্ডকাপ করছেন কেন, আপনার আপনার চাকরি তো থাকবে না, ভালো হচ্ছে না। আরে উহ, লাগছে তো, এই প্লিজ ছেড়ে দিন আমাকে। আরে একি, আপনি কিন্তু অন্যায় করছেন, আমার বাবা কিন্তু আহসান চৌধুরী এমপি, এমপি আপনার চাকরি থাকবে না, কিন্তু খুবই অন্যায় করছেন আপনি, ছাড়ুন, ছেড়ে দিন আমাকে, প্লিজ ছেড়ে দিন। আপনি কি করছেন, অন্যায় করছেন, আপনি কিন্তু অন্যায় করছেন, খুবই অন্যায় করছেন, আপনি জানেন। তোকে আমি দেখে নেবো শালা, তুই বড়ই অন্যায় করেছিস। ট্রাফিক রুল ভায়োলেট করেছে, এই সামান্য কেসে ওনাকে ছেড়ে দিলে ভালো হয়। উনি কি আইনের ঊর্ধ্বে? আপনি ভুল বলছেন মিস্টার বিপ্লব, ওনার বাবা স্থানীয় এমপি। বলুন বলুন, এতবার করে বলছি ওনার কানেই ঢুকে না, আইন যেন উনি একাই বোঝেন, আর কেউ বোঝে না, নিজেকে যে কি মনে করে, এমন গোয়া পুলিশ কি করে যে। আমি কি একটা ফোন করতে পারি? হ্যালো বাবা, আমাকে থানায় ধরে এনেছে এক নতুন স্পেশাল ব্রাঞ্চের পুলিশ অফিসার। এই যে মিস্টার, আপনার ফোন। হ্যালো স্যার, নো পার্কিং এ গাড়ি পার্ক করেছে এবং একজন ট্রাফিক কনস্টেবলের সাথে দুর্ব্যবহার করেছে। ঠিক আছে স্যার, আপনি কাগজ পাঠিয়ে দিন। ওকে স্যার, থ্যাংক ইউ স্যার। এই যে কাগজ। কি সাসপেন্ড না তাকে পুনর? না, জামিন। হোয়াট? জামিন? বাবা, তোকে নাকি পুলিশে ধরে নিয়ে গেছিল, তোর কোনো অসুবিধা করেনি তো মা? অসুবিধা? বাবা কোথায়? বাবা আজ তার সাথে বোঝাপড়া আছে। এই যে মাসিকা, এসেছিস? বাবা এটা অন্যায়, যে লোক প্রকাশ্য দিবালকে আমাকে থানায় ধরে নিয়ে গেল, তুমি তার বরখাস্তে কাগজ না পাঠিয়ে আমার জামিনের কাগজ পাঠিয়েছ কেন? কেন অন্যায়টা কে করেছে, তুমি না সে? ট্রাফিক আইন অমান্য করা এমন কোন মারাত্মক অন্যায় নয়। ছোট হোক বড় হোক, আইন অমান্য করা তো অন্যায়। ইন্সপেক্টর বিপ্লব সম্পর্কে আমি জানি, হি ইজ ভেরি ব্রিলিয়েন্ট এন্ড স্মার্ট অফিসার। স্মার্ট না ছাই, ব্রুট। মন্ডুটা কোথায় পাওয়া গিয়েছিল? সমুদ্রের পারে স্যার। আচ্ছা, যেদিন ইন্সপেক্টর নওশাদ খুন হয় সেদিন আপনার দোকান খোলা ছিল? ছিল। নতুন কোন লোক এ পাড়ায় ঢুকতে দেখেছেন? কত লোকই তো আসে যায়। মনে করার চেষ্টা করুন, নতুন কোন লোক দেখেছেন কিনা। একজন দুটি বড় হিন্দু লোক হেমনে দেখছিলাম। হিন্দু লোক? একটা পান দিন তো, চা বিক্রি করেন দেখছি,
তাহলে চা খেয়ে পান খাই, এক কাপ চা দিন। আগে কর্তা, আপনি কি এখানেই থাকেন? না কর্তা, বস্তিতে থাকি। বাপ মা নেই? না কর্তা, ওসব ঝামেলা ছোটবেলাতেই খতম। বিয়ে শাদি করেননি? কি যে বলেন কর্তা, আমার সঙ্গে মেয়ে বিয়ে দিবে কে? কেন বিয়ে দেবে না কেন? আমি গরিব, আমার আর কি দাম আছে? সবসময় দোকানে থাকেন? সবসময় থাকি, তবে মাঝে মধ্যে মাল আনতে বাজারে যাই। বাসায় পান সাপ্লাই দেন না? হ্যাঁ দেই, কিন্তু এত কথা জানতে চাইছেন কেন? আপনি কি পুলিশ? কেন, পুলিশ ছাড়া কি জিজ্ঞেস করা যায় না? আপনি জিজ্ঞেস করেন আমি কে? আগে কর্তা, আপনি কে? এই শহরে নতুন এসেছি। আচ্ছা, আপনি কি কলাতলিতে কোনো বাসায় পান দিতে গিয়েছিলেন? কলাতলি মানে সেই কলাতলি? অত দূরে আমি দেই না কর্তা, কিন্তু আপনাকে ওখানে দেখেছে বলে মনে হচ্ছে। ভুল দেখেছেন কর্তা। কত? 3 টাকা। নারায়ণ নারায়ণ নারায়ণ। আসি স্যার। এসো। হ্যাঁ আরে এসো, বসো বসো বসো। ইন্সপেক্টর নওশাদ হত্যার কেস কত দূরে গেল? কেন কাগজে দেখেননি? দুষ্কৃতিকারীদের হাতে খুন হয়েছে, পুলিশ পুরো এলাকা চষে ফেলেছে, এখন পর্যন্ত কেউ গ্রেপ্তার হয়নি। আপনি খুশি হয়েছেন তো স্যার? খুশি তো তোমার হওয়ার কথা এসপি। থাকায় তোমার স্ত্রীর নামে যে ফ্ল্যাটের বায়না করলে, সেটা কি তোমার বেতনের টাকায়? ফ্ল্যাটটা বোধহয় আর কেনা হলো না। কেন, আবার কি হলো? ঢাকা থেকে স্পেশাল ব্রাঞ্চের একটা টিম এসছে, আর সেই টিমের লিডার হচ্ছে ইন্সপেক্টর বিপ্লব। প্রথমেই তদন্ত শুরু করেছে নওশাদ হত্যার রহস্য। এত ঘাবড়াচ্ছ কেন? তুমি এসপি, সে ইন্সপেক্টর। আরে তা তো হলো, আমি ছেলেটি সম্পর্কে যতটুকু খোঁজ খবর নিয়েছি সাংঘাতিক বেয়ারা টাইপের। এ পর্যন্ত 5-6 বার সাসপেন্ড হয়েছে, গাই মাখে না। সাসপেন্ড হওয়াটা ওর জন্য একটা অভ্যাসে দাঁড়িয়ে গেছে। ঠিক আছে, তুমি এখন যাও, আমি দেখছি কি করা যায়। হ্যালো মোল্লা, গতকাল 10 লাখ টাকার ফ্যান্সি ডিল বিক্রি করেছ, আমার শেয়ার 5 লাখ। যাও তারা পিচ পোস্টের নিচে দেখে আসবে বিকাল 5টায়। আব্বাজান, আপনি আমার ধর্মের বাপ লাগেন, আপনি আমার 14 গোষ্ঠীর নানা। আপনার কি 10টা চোখ? আপনি কি হাওয়ায় ঘুরে বেড়ান? আপনি এত সব জানেন কিভাবে? বুঝতেই পারছো, তোমার প্রতিটি পদক্ষেপ আমার নখ দর্পণে। আমার হাত থেকে বাঁচার কোনো রাস্তা নেই, মনে রাখবে আজ বিকেল 5টা। আচ্ছা ঠিক আছে। ইস, এই হরম জাদাকে টাকা দিতে না হলে পুরো কক্সবাজারটাই কিনে ফেলতে পারতাম। এর নাম হয় কর্তা। তুই কিভাবে যে আসিস, কিভাবে যে যাস, একেবারে পিলে চমকে দিয়েছিস। এখন আবার কেন এসেছিস? আমি তো পান খেতে চাইনি, একটা খবর দিতে এসেছি গো কর্তা। একজন সাহেব মতো মানুষ এসে আমাকে নানা ধরনের প্রশ্ন করে গেছে। কি কি প্রশ্ন করেছে? ওই কলাতলিতে পান সাপ্লাই দিয়েছে। তুই কি বলেছিস? আগে আমাকে তো বোকা ভাবছেন কেন? কিচ্ছু বলিনি, তবে আমার সন্দেহ লোকটা পুলিশ। স্পেশাল ব্রাঞ্চের অফিসার, ওর নাম বিপ্লব। শোন, এরপর আমি খবর না দিলে তুই আর এখানে আসবি না, এখন যা যা। এর নাম হইল ইন্সপেক্টর নওশাদের মাথার খুলিটা এখানে পাওয়া গেছে। জোয়ারে এখানে উঠেছে এবং ওই দিক থেকে এসেছে। মোল্লাপাড়া বস্তি
Yes. Twin reporting, sir. Bolo to him. Apnar sondeho shothik, sir. Mollobarar bostir malik Bachchu Mia. She okhane thake na. Tar barir thikanao keu jane na. Agami shukrobar Bachchu Miar jonmodin upolokkhe bostibashi ekti utshober ayojon koreche. Bachchu Miao shekhane ashbe. Very good. তুমি দারুণ কাজ করেছো তোহিন থ্যাংক ইউ ওভার এন্ড আউট হ্যালো ইন্সপেক্টর রাইফেলধারী গার্ড নিয়ে ডিউটি ফাঁকি দিয়ে সমুদ্রের হাওয়া খাচ্ছেন বাহ মিস শেখা আই এম অন ডিউটি প্লিজ গো অ্যাওয়ে ডিউটি সমুদ্র পাড়ে অনেক সুন্দর সুন্দর মেয়ে ঘুরে বেড়ায় ওদের সাথে টাঙ্কি মারাটাই ডিউটি ভেরি গুড Perfect police inspector. Oh my god, that's it. Madam, সরেন একটু সরেন চলেন ম্যাডাম চলেন প্রজাপতির মতো চলেন কে দাঙ্গো ভেরি গুড টোন দেন না আমার দুইটা টাহা আচ্ছা তুমি বিক্রি করো কেন পেয়ারের খিদা আশ্চর্য খুদা পেলে তো ভাত খাবে বিক্রি করবে কেন ভাত পামু কই হ্যাঁ সারা চাল কিনবো কেমনে ও তোমার চাল কেনার টাকা নেই ভেরি স্যাড আচ্ছা কক্সবাজারে তোমরা কতজন ভিক্ষুক আছো তিন পেশ হইবে তুমি কি শুরু থেকে ভিক্ষুক আমি বংশগত যেমন তোমার বাবা মা এই জামাগো খানদানি ব্যবসা ফুল দি লাগে না তো দারুণ কথা বলেছ তো তুমি যেদিন প্রথম ভিক্ষে শুরু করলে সেদিনের অভিজ্ঞতা একটু বড় না আম্মা আমার সময় নাই গেলে দেন না এলে যাই আহা রাগ করো না তোমাকে বেশি টাকা দেব ওই ওই ডালোটা আরেকটা বলো না আম্মা আল্লাহ আল্লাহ রস্তে ভিক্ষা দেন গো আসে নয় নাই আম্মা আল্লাহ রাস্তে দুগা ভিক্ষা দেন গো এই বিষয়টি একেবারে নতুন এই ভিতরে ঢুকতে পারলে হয়তো অনেক কিছু জানা যাবে ভিক্ষুক নিয়ে গবেষণা বন্ধ না আম্মা তাহা দেবে না জামুগা টাকাও দেব আর অনেক কিছু দেব এসো আমার সাথে ম্যাডামের মতো লাগতেছে কই আগরতলা আর কই চোখের তলা তোর চোখ নষ্ট হয়েছে তুমি এরকম ভাবে এখানে কেন আরে তুমি ও মাই গড দাঁড়িয়ে লাগিয়েছো কেন তুমি কি ডাব নিয়ে গবেষণা করছো গুড সাবজেক্ট বিউটিফুল গেট আপ আমারটা দারুণ হয়েছে তাই না জানো আমার বডিগার্ডও না আমাকে চিনতেই পারেনি চুপ করো লোকাশা কেমন করলাম তুমি এখান থেকে চলে যাও আজ রাতে বস্তির কিছু ক্রিমিনালকে ধরবো ফ্যান্টাস্টিক আমিও থাকবো জানো আমি না কখনো পুলিশি অপারেশন দেখিনি তুমি বুঝতে পারছো না আজ বস্তিতে একটা অনুষ্ঠান হবে সেখানে বস্তির মালিক আসবে বাইরে থেকে নাচগানে দল আসবে ওরা নাচগানে ব্যস্ত থাকবে তখন শুরু হবে অপারেশন তুমি ঝামেলা করো না এখান থেকে যাও এই খালি যাও যাও করছো কেন আবার যদি ধমক দাও তাহলে চিৎকার দিয়ে সবাইকে বলে দেব তুমি পুলিশ চুপ 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 আচ্ছা চুপ রাগ করো না হ্যান্ডসাম তোমার কাছে ডিস্টার্ব করবো না বরং হেল্প করবো
নাচ গানের দল ভাগিয়ে আমি আমার দল নিয়ে ঢুকব, কেউ বুঝতেই পারবে না। তোমরা কারা?
এখানে কি চাও? এই বস্তি তো আগে তোমাদের কখন দেখি নাই। ইন্সপেক্টর বিপ্লব, সর্বনাশ হয়ে গেছে। ইন্সপেক্টর বিপ্লবের রাতে বস্তি সব মাল ধরা পড়ে গেছে। বহু কষ্টে আমি পালাই আসছি। তুমি এখন কোথায়? কাটা পাহাড়ের উপরে, সারাবাড়ির ভিতরে। ঠিক আছে বাচ্চু, শহর এখন গরম, এই মুহূর্তে তোমার বের হওয়া ঠিক হবে না। আপাতত তুমি ওখানেই থাকো, সকালে আমি লোক পাঠাবো, তোমাকে কি করতে হবে আমি জানিয়ে দেব। মুখটা আমটি আমটি লাগছে, পান খেতে ইচ্ছে করছে। ছোট কথা তুমি আগে বড় কর্তা পাঠালেন আপনাকে পাঠিয়ে দিতে। কোথায়? আগে ওপরে। কোথায় পাওয়া গেছে? কাঁটাবন ডাস্টবিনের কাছে। Thank you.
নাম বলো। আগে নাম সুখনারায়ণ। পিতার নাম জানি নে। মাতা? আগে ত্রিভুবনে আমার কেউ নেই কর্তা। বাচ্চু মেয়েকে খুন করতে কে বলেছে? আপনার কোথাও ভুল হচ্ছে কর্তা। আমি সামান্য পান দোকানদার, আমি মানুষ খুন করতে যাবো কি জন্যে? ভারী অন্যায়। আপনি এ যুগেও থানা হাজতে, এসবি অফিসে, ডিবি অফিসে আসামিদের মারধর করে নাকি? সেই কৌশল আপনাকে দেব না। আপনি কি জন্য এসেছেন তাই বলুন। বেচারা পান দোকানদারের জামিন নিতে। সুখনারায়ণের জামিন নিতে এসেছেন আপনি? বিশ্ব মানব কল্যাণ কেন্দ্রের সভাপতি আমি। এই বিশ্বের একজন মানবের অকল্যাণ হচ্ছে, তাই তার কল্যাণে আমি এগিয়ে এসেছি। কোর্ট অর্ডার, এই নিন। থ্যাংক ইউ মা। এটা আমায় বানায় নাই, আমি বানাইছি। তুমি তুমি আবার কে? ও মা, নিজের স্ত্রী নিয়ে চলেন না। স্ত্রী? কার স্ত্রী? কিসের স্ত্রী? মা কি রে, কি হয়েছে, কাঁদছিস কেন? দেখো না মা, ও আমাকে ধমক দিচ্ছে। কিরে বিপ্লব, তুই বৌমাকে ধমক দিচ্ছিস কেন? বৌমা? উফ মা, তোমার কি হয়েছে? একে কাকে বৌমা বলছো? আমি বললে বলিস এখন বিয়ে করব না, অথচ নিজে মেয়ে পছন্দ করে বসে আছিস। তোর পছন্দ করা মেয়েটিকে আমিও পছন্দ করেছি, আর তাই তো ওকে এখন থেকে বৌমা বলে ডাকতে শুরু করেছি। কেঁদো না বৌমা, কেঁদো না। তুমি? ইয়েস হ্যান্ডসাম। দাঁড়াও, আজ তোমার পাগলামি ছোটাচ্ছি, চলো চলো আমার সাথে। জাস্ট এ মিনিট। ইয়েস। তোমাকে বিরক্ত করতে আমার ভালো লাগে। ওহ শিখা, তুমি বুঝতে পারছো না আমি কত বড় একটা কাজ নিয়ে এখানে এসেছি। তুমিও বুঝতে পারছো না আমি কত বড় একটি কাজ হাতে নিয়েছি। শিখা প্লিজ, আমার স্পেশাল মিশন ব্যর্থ হলে দেশে মারাত্মক ক্ষতি হয়ে যাবে। আর আমার লাভ মিশন ব্যর্থ হলে যে আমারও ক্ষতি হয়ে যাবে। আরেকবার প্লিজ। কি ওই হাসিটা? শিখা কি হলো? শিখা কথা বলো না, আমার স্বপ্ন ভঙ্গ করো না। দিনের বেলা জেগে জেগে স্বপ্ন দেখছো? বড্ড বিরক্ত করে ছেলেটা, ব্রুট হ্যান্ডসাম, একদম চুপ।
ট্রাক্টর বিপ্লব আইতেছে স্যার। আমি ডাকলে পাঠাবি, যা। ওকে পাঠা। আসেন আসেন আসুন আসুন। মেহমানদারের ব্যবস্থা তো চমৎকার করেছেন মিস্টার মোল্লা। আপনি হঠাৎ আমার বাড়িতে? আমি এই বিশ্বের একজন মানব, বিশ্ব মানব কল্যাণ কেন্দ্রের সভাপতির কাছে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আসতে হবে, জানা ছিল না। বলুন কি করতে পারি? নিহত বাচ্চু মিয়ার বস্তিটির আসল মালিক আপনি, কথাটা কি সত্যি? আমি কোনো কিছুরই নকল মালিক হই না, বস্তিটি আমার। গরিব লোকজনেরা বিনা ভাড়ায় থাকে, বাচ্চু নামের ক্রিমিনালটা ওখানে এসে যে এই অসভ্য ব্যবসা ফেঁদেছে আমি জানতেই পারিনি, কারণ বেশিরভাগ সময়ই আমাকে বাইরে থাকতে হয়। তা ওই শয়তানটাকে মারলো কে, জানতে পেরেছেন কিছু? শুক নারায়ণ। শুক নারায়ণ চমকে উঠলেন কেন? আমি বলতে চেয়েছি শুক নারায়ণ সামান্য একজন পান দোকানদার, তার জন্য এত দ্রুত জামিনের ব্যবস্থা করলেন, ব্যাপারটা একটু বাড়াবাড়ি নাকি? ভুলে গেলেন, আমি বিশ্ব মানব কল্যাণ কেন্দ্রের সভাপতি। কক্সবাজার জেলে তো আরো অনেক মানব আছে। আমি জানি, পুলিশের কাজই হচ্ছে খোঁচা মেরে কথা বের করা, আপনি কিন্তু অযথাই আমাকে কথার মার পেঁচে ফেলার চেষ্টা করছেন। এখনো চেষ্টা করিনি, তবে আমার বাড়িতে শুকনারায়ণের জ্যাঠাকে খুঁজতে যাওয়া, বাচ্চু মিয়ার হাতে শুকনারায়ণের কণ্ঠীর মালা, আর শুকনারায়ণের জন্য আপনার অতিরিক্ত দরদ, ব্যস্ত একটু হবেই, চলে আবার দেখা হবে। এই শালাকে কক্সবাজার পাঠালো কে? নিশ্চয়ই এর পিছনে এমপির হাত আছে। এমপির সাথে একটু কথা বলতে হয়। আলফাজ জানা? আসলে আপনি জিনিয়া, সব তার ইচ্ছে। আলফাজ কে? এক্সকিউজ মি, আমাকে বলছেন? টেলিফোনে আমাকে ব্ল্যাকমেইল করতে করতে অভিনয়টাও রপ্ত করে ফেলেছিস। আমার মনে হয় আপনার কোথাও ভুল হচ্ছে। হ্যাঁ, ভুল 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 আজ হয়নি, ভুল হয়েছিল সেদিন যেদিন তোকে আমি ক্ষমা করে দিয়েছিলাম। আই এম সরি, আমি ঠিক আপনার কথা বুঝে উঠতে পারছি না। চুপ, শুয়ারের বাচ্চা একদম চুপ। এই পকেটে হাত দিবি না, পিছনে তোর পাপ আছে। এ পর্যন্ত কম করে হলে আমার কাছ থেকে 2 কোটি টাকা হজম করেছিস, ওগুলো সুদে আসলে ফেরত দিতে হবে, এটা বুঝতে পেরেছিস? কাজটা খুব সহজ হবে না। তুমি ইচ্ছা করলে আমাকে মেরে ফেলতে পারো, তাতে সবচেয়ে বেশি ক্ষতি হবে তোমার, কারণ নেগেটিভ সহ ছবিগুলো আমি লকারে রেখে দিয়েছি। আমার কোনো দুর্ঘটনা হলে সব ছবি চলে যাবে পুলিশের কাছে এবং পত্রিকা অফিসে। ঘাবড়ে গেলে, ঘাবড়াবার কোনো কারণ নেই। আমারও আর কিস্তি কিস্তি টাকা নিতে ভালো লাগছে না, এসে আপোষ করে ফেল। আপোষ? হ্যাঁ, আগামীকাল নকুলডাঙ্গা পাহাড়ের নিচে আমি সব ছবি
ও নেগেটিভ নিয়ে আসবো। তুমি আমার জন্য নগদ 10 কোটি টাকা নিয়ে আসবে। কাল? কখন? বিকেল 5টায়। ওকে, বাট বি কেয়ারফুল, এদিক ওদিক হলে এবার কিন্তু আমার ভুল হবে না। স্যার, 10 কোটি টাকা সালারে দিয়ে দিবেন, আপনি নিজে লয়ে যাবেন? এত টাকা নগদ উঠালে তো মানুষের সন্দেহ করব। তোর বক বক থামাবি ছাগল, আমি যাব না, যাবে অন্য লোক। 2 নম্বরে কিছু অস্ত্র ওখানে মাটির নিচে পুঁতে রাখবে, শিকদার ছবি নিয়ে এলেই ঠিক 5টায় ছবিগুলো ছিনিয়ে নেবে আমার লোক। তার আগেই আমি পুলিশকে ইনফরমেশন দিয়ে দেব, সন্ত্রাসীরা ওখানে মাটির নিচে অস্ত্র পুঁতে রেখেছে। ব্যাস, আমার ছবি আমি পেয়ে যাব। পুলিশের সাথে বাড়াবাড়ি করতে গেলে পুলিশের গুলিতে নিহত হবে আলফা শিকদার। স্যার, আপনি পেট ভরা মাথা। ও না, মাথা ভরা গিলু নেই, 1 ফুটও গিলু নেই, শুধু গোবর। আমি নিয়ে যাবো কেন? তোরা যাবি, আমি জানি ও আসবে না, লোক পাঠাবে টাকা নিয়ে। আমিও চাই ও না আসুক, কিন্তু স্যার না আসলে ওকে মারবেন কিভাবে? এত চিন্তা তোকে করতে হবে না, যা যা বললাম সেই মোতাবেক কাজ কর, আর সুকনারায়ণকে খবর দে। জি স্যার। সুকনারায়ণ বলেন, আজকে সন্ধ্যায় স্যার তোমাকে দেখা করতে বলেছেন। কর্তা আমাকে ডেকে পাঠিয়েছেন? আমাকে? এই বাড়িতে ঢোকার জন্য কতদিন কত চেষ্টাই না করেছি, ঠাকুরের কৃপায় কর্তা নিজে ডেকে পাঠিয়েছেন, কি সৌভাগ্য আমার। বলেন কর্তা। এক একটি খুন করতে তুই কত টাকা নিস? যে আগে কর্তা, আমি একসাথে 32টা চোখ দিয়ে দেখতে পারি। শুক্কুর মোল্লার কথাই তুই খুন করিস, প্রতিটি খুনের জন্য পাস 50,000 টাকা। আগে কর্তা, আপনার চোখ 132টা। 50,000 নয়, আমি তোকে দেব 10 লক্ষ টাকা। 10 লক্ষ টাকা? তার মানে তো 20 জনকে খুন করতে হবি, তার সময় কতদিন দেবেন কর্তা? 10 লক্ষ টাকা পাবি মাত্র একজনকে খুন করার জন্য। একজনকে খুন করতে 10 লক্ষ টাকা? একটা কথা নিশ্চয় জানেন কর্তা, আমি শিশু আর নারী খুন করি না। নারী বা শিশু খুন করতে হবে না, একজন শক্ত সমর্থ পুরুষ লোককে খুন করতে হবে। একজন শক্ত সমর্থ লোককে খুন করতে 10 লক্ষ টাকা? লোকটা কে কর্তা? শুক্কুর মোল্লা। চুপ করে গেলি কেন? পারবি না? পারবো কর্তা, কিন্তু করব না। 10 কোটি টাকা দিলেও করব না। এই সুকনারায়ণ বেইমান না। সুকনারায়ণ, তোর মাকে দেখতে চাস না? জানতে চাস না তোর মা কোথায় আছে? সাই সাই কর্তা, সাই। বলেন আমার মা কোথায়? বলেন কর্তা। এই দেখ, এ আমার আসল মা না, পালিত মা। সেটা তো আমিও জানি, এটা তোর আসল মায়ের ছবি। ₹10 লক্ষ, আর তোর মায়ের ঠিকানার বিনিময়ে শুক্কুর মোল্লার মৃত্যু। 1 টাকাও লাগবে না, আমি যাচ্ছি। এখন না, কাল বিকেল 5টায় সে বাসায় থাকবে। বিকেল 5টায় তার মৃত্যু সংবাদ পেয়ে যাবেন। কোথায় গেলি রে মা?
আমার একা ফেলে কোথায় গেলি রে মা? লোকটাকে মেরে ফেললে? ও আমাকে মায়ের সঙ্গে কথা বলতে দিলে না কেন? মা কোথায়? তোমার মা জানে না? জানো না? তুমি কে? কেউ না। থাকো কোথায়? কোথাও না। বলো কি? কিচ্ছু না, কাজ পালিত করবো। কাজ করো না তো খাও কি? পালি খাই না? পালি খাই না। কাজ করবি? কাজ কে দেবে? আমি দেব। নাম কি তোর? আগে শুকনারায়ণ। চল আমার সাথে, আমি তোর থাকা খাওয়া কাজের ব্যবস্থা করে দেব। আমায় ক্ষমা করবেন কর্তা, আমি আসতেছি কাল বিকেল পাঁচটায়। পেন নাম হইগো কর্তা? পেন নাম, পেন নাম কিরে তুই হঠাৎ? আমি তো পান খেতে চাইনি। আরেকজন খাতিছে এসে। মানে? এতদিন আপনি টাকা দিতেন, আপনার কথা মতো মানুষ খুন করতাম, আজ অন্য একজনের কথায় আপনাকে খুন করতে এসেছি। কি বলছিস এসব? তুই আমাকে খুন করবি? এই ভুলে গেছিস, রাস্তা থেকে তুলে এনে দোকান দিয়ে দিয়েছি, খেতে দিয়েছি, বাঁচার পথ দেখিয়েছি। আগে কত আমি নিরুপায়, আপনাকে মরতে হবে। সে লোক কত টাকা দিয়েছে? আমি তার দ্বিগুণ দেব। লাভ নেই কর্তা। হ্যাঁ, তিন গুণ, চার গুণ, পাঁচ গুণ? দুনিয়ার সব টাকা একসাথে দিলেও হবি না কর্তা। সে আমার মায়ের ঠিকানা দেবে, আমার মায়ের ঠিকানা দেওয়ার মতো টাকা দুনিয়ার কারো কাছে নাই গো কর্তা। আমাকে ক্ষমা করবে। তুই আমাকে কি ভেবেছিস? নিজের নিরাপত্তা ঠিক না রেখে তোর মতো একটা রাস্তার বেয়রিশ কুত্তাকে শিকারী কুকুর বানাবো? এখন এই মুহূর্তে আমি তোর মৃত্যুদণ্ড ঘোষণা করলাম, তোকে মরতে হবে। কিন্তু এতটা বছর তুই আমার হয়ে কাজ করেছিস, তোর প্রতি একটু মায়া পড়ে গেছে, তাই মৃত্যুর আগে তোর শেষ ইচ্ছে আমি পূরণ করতে চাই। আপনি ঠিকই বলেছেন, আমার মতো নেমুখারামের বেঁচে থাকা উচিত না, মরাই উচিত। আপনি তো জানেন কর্তা, এই পৃথিবীতে আমার আপন বলতে কেউ নেই, জীবনে কোথাও একটু আদর স্নেহ পাইনি, কেউ আমায় বুকে নিয়ে মাথায় হাত দিয়ে আশীর্বাদ করেনি গো কর্তা। আপনি যদি একবার আমায় বুকে টেনে আদর করতেন, পরলোকে গিয়েও শান্তি পেতাম কর্তা। ঠিক আছে, তোর শেষ ইচ্ছে আমি পূরণ করব। আয়। তোর জন্য খুব মায়া হয় রে, ছিলি পোষা কুকুর, হয়ে গেলি পাগলা কুত্তা। পাগলা কুত্তাকে বাঁচিয়ে রাখলে মনিবকেই কামড়াতে চায়, তাই তোকে মরতে হবে। আপনি ঠিকই বলেছেন কর্তা, পাগলা কুত্তা বাঁচিয়ে রাখতে নেই, তাই পাগলা কুকুরকে মারতে হলি হাতে পায় না কর্তা, মাথায় গুলি করতে হয়। হোল্ড! ডাক্তার!
দরকার দারোগা কেউ এক পা আউগালে বাচ্চা কিন্তু শেষ এই দারোগা সবাই অস্ত্র নামাইতে বলো সবাই অস্ত্র নামাও বাচ্চাটাকে ছেড়ে দে শুক নারায়ণ ছেড়ে দেব শর্ত আছে আমার এইখান থেকে নিরাপদে চলে যাইতে দাও দারোগা আমি কথা দিচ্ছি বাচ্চা ছেড়ে দেব ওই মোটরসাইকেলটা আমার চাই ড্রাইভার সহ অস্ত্র ছাড়া করছটা কি গুলি করছো না কেন ক্রিমিনালটাকে স্যার বাচ্চার জীবন বাঁচাতে থাকতে না স্যার তোমার এত বড় সাহস তুমি আমার গায়ে হাত দিলে সিনিয়র অফিসারের গায়ে হাত তোমার চাকরি থাকবে না শাট আপ ইট ইজ নট ইয়োর মিশন দিস ইজ মাই মিশন তোমার চাকরি থাকবে না তোমাকে আমি কোয়াইট স্যার কোয়াইট প্লিজ মিঠু স্যার মোটরসাইকেল নিয়ে অসরিকোর সাথে যাও দেশের প্রধানমন্ত্রী হবে না ইউ আর সাসপেন্ডেড অফিসিয়ালি অর্ডার পেয়ে যাবে স্যার স্যার শুকুরমলা মরেনি মরেনি মানে আহত হয়ে এখন সে হাসপাতালে শুকনারায়ণ কোথায় ইন্সপেক্টর বিপ্লবের ধাওয়া খেয়ে পালিয়েছে সর্বনাশ আলফা শিখ দাস আরেকবার বেইমানি করলো হারাম জাদা কিছু খরচ করুন ভেতরে ঢুকিয়ে দিই টাকা ছাড়া তো কিছুই চেনো না সব কাজে তোমার নাক গলানোর প্রয়োজন নেই তুমি ইন্সপেক্টর বিপ্লবকে সরানোর ব্যবস্থা করো স্যার এটা দেখতে পারি ইন্সপেক্টর বিপ্লব স্যার এটা কি আমি তো বিপ্লব সাহেব শুকনারায়ণকে পালাতে সাহায্য করার জন্যে আপনাকে ধন্যবাদ চুক্তি অনুযায়ী 2,00,000 টাকা পাঠালাম ইতি সুবন্ধু বাহ দারুণ স্যার কলিং বেলে শব্দ পেয়ে আমি এসে দেখি হে প্যাকেট আঙ্কেল আমি একটা লোককে দেখেছি ছুটি বেড়ে যাচ্ছে এক্সকিউজ মি মামনি এসবের মধ্যে আপনার না জড়ানোই ভালো মিস্টার বিপ্লব আপনার কাছ থেকে এটা আশা করিনি আসলে এটাই হয় মুখে আদর্শের বুলি আর ভেতরে ক্রাইমের আখড়া বাহ স্যার এ কাজ আমি করিনি
এটা ষড়যন্ত্র প্লিজ আপনি বুঝতে চেষ্টা করুন কি হয়েছে রে বিপ্লব তেমন কিছুই নয় আপা আপনার ছেলে আদর্শের সৈনিক নতুন প্রজন্মের যোদ্ধা ঘুষকে শহরের এক কুখ্যাত খুনিকে ছেড়ে দিয়েছে হাতে নাতে প্রমাণ পেয়েছি আচ্ছা তা এখন কি করতে হবে ওনাকে অ্যারেস্ট করতে হচ্ছে বিপ্লব মা কেউ একজন ওই প্যাকেটটি এখানে রেখে কলিং বেল টিপে পালিয়ে গেছে সরি এসব মা ছেলের সংলাপ পরে বিনিময় করবেন এখন চলুন ঘাবড়াস না আমি তোর জামিনের ব্যবস্থা করছি যা যেতে যেতে মাথা খেলা এত দ্রুত ওই প্যাকেটটার খবর এসপি সাহেব কি করে পেলেন আর তোকে অ্যারেস্ট করার জন্য ওসিকে না পাঠিয়ে স্বয়ং উনি কেন এলেন যা চলো বিশ্বাস করো বাবা এটা ষড়যন্ত্র ওর বাসায় ঢুকতে গিয়ে আমি নিচে একজনকে ছুটে পালাতে দেখেছি কিন্তু মা বিপ্লবকে ওরা হাতে নাতে প্রমাণ সহ অ্যারেস্ট করেছে এই অবস্থায় ওকে নির্দোষ প্রমাণ করা খুব সহজ হবে না বাবা তুমি না একদিন বলেছিলে বিপ্লব স্মার্ট এবং অনেস্ট তাই তো ভাবছি পৃথিবীতে কাকে বিশ্বাস করব এমন একটি ছেলে এই কাজ করবে আমি বুঝতে পেরেছি তুমি আমার কথা বিশ্বাস করোনি ঠিক আছে আমার দিকে তাকিয়ে অন্তত বিপ্লবের জামিনের ব্যবস্থা করো প্লিজ বাবা প্লিজ শিখা আই এম সরি বাবা আই লাভ বিপ্লব ওকে আমি ব্যবস্থা করছি বাবা থ্যাংক ইউ ইন্সপেক্টর এসো ব্যাপারটা আপনি বুঝতে পেরেছেন ডক্টর সিক্রেট অ্যান্ড সিরিয়াস শেখা আজ থেকে শুক্রমালার কেবিনে স্পেশাল ডিউটি করবে শেখা আচ্ছা স্যার শেখা মাইক্রোফোনের কথা লুকিয়েছ এখানে লাইক দিস গুড সাবধানে কাজ করবে ওকে লেটস মুভ গুড আফটারনুন স্যার আফটারনুন তুমি রিতা রিতা ব্যানার্জি তোমাকে তো আগে কখনো দেখিনি আমি গাইনি ডিপার্টমেন্টে ডিউটি করি আপনার স্পেশাল কেয়ারের জন্য আমাকে এখানে পাঠানো হয়েছে একটু দেখি স্যার একটু দেখি এটা কি লাগাচ্ছ সার্ভাইকাল কলার তাড়াতাড়ি সুস্থ হবার জন্য এটা খুব ভালো জিনিস কতদিনে হাসপাতাল ছাড়তে পারবো এটা লাগানো থাকলে দু তিন দিনের মধ্যে বাড়ি যেতে পারবেন গুড এই তোমার ঘাম হয় না জি আমাকে কিছু বলছেন নো নাথিং ও মকিম স্যার ঘাড়ে প্রচন্ড ব্যথা অল্পের জন্য বেঁচে গেলাম আমার পোষা কুকুরটাকে আমার দিকে লেলিয়ে দিয়েছে আলফাস ওর সাথে শেষ বোঝাপড়াটা করতে হয় এসপি কে খবর দে এই যে ডাক্তার সাহেব শুনুন আমার মোল্লা সাহেবের সঙ্গে জরুরি আলাপ আছে অফিসিয়াল ঘন্টা দিনের সময় লাগবে আমি দরজা বন্ধ করে দিচ্ছি এই তিন ঘন্টার মধ্যে আমাকে যেন খুব বিরক্ত না করে ঠিক আছে জি স্যার স্যার এবারে তো তাড়াতাড়ি বিদেশে যাচ্ছেন জরুরি খবর এসেছে আজই যেতে হবে এবার বেশি দিন থাকতে হবে বাড়ির দিকে একটু খেয়াল রাখিস হ্যাঁ এত তারা কিসের আলফাজ ওস্তাদ চুপ শুয়ারের বাচ্চা আমাকে ওস্তাদ বলবি না ওস্তাদ আগে এই দলিলের সই কর কিসের দলিল আমার টাকায় কেনা তোর বাড়ি গাড়ি ফ্যাক্টরি সব কিছু স্বেচ্ছায় আমাকে লিখে দিয়েছিস সেই দলিল তোমার টাকা হবে কেন ব্যাংক ডাকাতি করে যে টাকা পেয়েছিলাম সে টাকার অর্ধেক আমার আমি তো আমার ভাগ নিয়েছি এই শালা তো তেজ কমে নাই ওর কানটা কেটে দে
দিচ্ছি এবার ছবিগুলো আর নেগেটিভ দিয়ে দে। এবার আমাকে যেতে দাও ওস্তাদ। যাবি তো একেবারে পার্মানেন্ট জায়গায় চলে যাবি। মানে ছাগল নাকি? তোকে বাঁচিয়ে রেখে আমি নিজের বিপদ ডেকে আনবো? এটা তো বেইনসাফি হচ্ছে। আমি তো সবই দিয়ে দিলাম, আমি এবার চলে যাই, আমাকে মাফ করে দাও। পাগল, একবার এই ভুল করেছি, আবারও। এই গুলি কর। মকিম, এত বছর তুই আমার টাকা খেয়ে তুই আমাকে গুলি করলি? স্যার, ও মিথ্যা বলতেছে, মিথ্যা বলতেছে। মোল্লা, তোমার শেষ রক্ষা হবে না। অর্ধেক ছবি আমি দিয়ে দিয়েছি তোমার স্ত্রী সালেয়ার কাছে, সে এখনো জীবিত। মরিস না, বল সালেয়া কোথায়, বল সালেয়া কোথায়। মৃত্যুর জন্য তৈরি হও মোল্লা, তোমার মৃত্যুদূত শুকনারায়ণ তোমাকে ছাড়বে না। সে তার মাকে খুঁজে পেলেই জানতে পারবে তার বিশ্বাসঘাতক পিতার নাম শুকুর মোল্লা। শুকনারায়ণ? শুকনারায়ণ আমার ছেলে? শুকনারায়ণ ওরফে বাবলু। কোথায়, কোথায় সালেহা, কোথায় আমার বাবলু, কোথায় আমার শুকনারায়ণ, কোথায় কোথায় আমার বাবলু? বল 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 বল, তোর পায়ে ধরি, তুই মরিস না, তুই বল। বলব না। শালা মরে গেল। মকিম, এত বছর আমার চাকরি করে কাজ করেছিস সিক্টরের বেইমন, মর 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 মরেছিস। এই চল। কখন এলেন? আস্তে আস্তে শোনো, আলফা সন্ত্রাসীদের হাতে খুন হয়েছে। সাবার করে দিলেন, এখন উপায়? আরে কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না, ভয়ের কোনো কারণ নেই, আমি আছি না। বিপ্লব জামিনে মুক্তি পেয়েছে, শুকনারায়ণের কোনো খবর নেই, এসব কি আমি নেবো? কে কোথায় আছে দেখো, যাও, শুকনারায়ণ কোথায় আছে? কর্তা জি, এই মহিলা কে কর্তা? উনি সালেহা বেগম, কক্সবাজার টেকপাড়ায় ইয়াকুব মেমোরিয়াল অনাথাশ্রমের প্রধান ইনি। এতগুলো ছেলে মেয়েকে মানুষ করছে, সত্যি বিরল ঘটনা। অনাথাশ্রমটা টেকপাড়া পাহাড়ের নিচে। আমার বাবলু। বাবলুকে
আমার সন্তান। তোরে বাবলু, আজকের এই সুখনারায়ণ, এই দেখ। তুই কেমন জাননি হ্যাঁ যে মা হয়ে সন্তানকে রাস্তায় ফেলে দিস? শুনি না আমাকে। ছোটবেলা থেকে মানুষের লাতিসর খেয়ে এত বড় হয়েছি, তো আমার তো তোর বুকে থাকার কথা রে। কেন কেন রাস্তায় ফেলে দিয়েছিলি আমাকে? শুনি না আমাকে, খবরদার। কি অধিকার আছে তোর আমাকে স্পর্শ করার? আমাকে আমাকে কেন রাস্তায় ফেলে দিয়েছিলি? এই জন্য যে আমি জারজ? কে বলেছে তুই জারজ? তোর বাপ আছে। আমার বাপ আছে, আমার মা আছে, তবু কেন আমি ফুটপাতে? এর জন্য আমি যাই না। আমার বাপ তোরে তো কষ্ট দিয়েছে, আমি কোথায় ছিলাম রে মা? আমার কাছে আসিসনি কেন? আমার বাপকে শুকুর মোল্লা। শুকুর মোল্লা? সে তো খুন হয়েছে। না, সে খুন হয়নি। এই দেখ, সে বেঁচে আছে। বাঁচবে না, সে বাঁচবে না। এই সার্ভাইকাল কলারটার কারণে আপনি তাড়াতাড়ি ভালো হয়ে গেছেন স্যার। এটা কি ডাক্তার? জি মানে মানে আমি ঠিক বলতে পারছি না স্যার। প্লিজ প্লিজ স্যার, আমার কথা শুনুন, আমার কথা শুনুন প্লিজ। আমি বলছি, বল। এটা একটা মাইক্রোফোন, অনেক দূর থেকে এখানে যে কথা হচ্ছে তা রেকর্ড করা যাবে। এটা এখানে এলো কি করে? এমপি সাহেবের মেয়ে শিখা নার্স সেজে এটা ফিট করেছে। পুরো প্ল্যানটা স্পেশাল ব্রাঞ্চের অফিসার বিপ্লবের। সর্বনাশ! চল 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 চল। এটা আমার গলায় লাগিয়েছে সেকেন্ডেতে। তার মানে আলফাসকে খুন করার সময় সব কথাবার্তা, এসপির সাথে সব গোপন প্ল্যান। ও মাই গড! গোপনে ওই এমপির মেয়েটাকে তুলে নিয়ে আসবে, আর তুই আমার সাথে আয়, বিপ্লবের বাসায় যাবো। আসসালাম আলাইকুম। আরে এসপি, এসো এসো, শুনো, সব তো ভেজাল হয়ে গেছে, ভেজাল ভেজাল ভেজাল। পার্মানেন্ট জায়গায় চলে যাবি মানে ছাগল নাকি? তোকে বাঁচিয়ে রেখে আমি নিজের বিপদ ডেকে আনবো? আমাকে মেরে তুমিও বাঁচবে না। সর্বনাশ, এ তো ভয়ঙ্কর লোক স্যার, একে এক্ষুনি অ্যারেস্ট করা উচিত। মিস্টার বিপ্লব, আই এম এক্সট্রিমলি সরি, আমি আপনার সঙ্গে খুবই খারাপ ব্যবহার করেছি। আমি এক্ষুনি আপনার সাসপেনশন প্রত্যাহার করার অর্ডার দিচ্ছি। থ্যাংক ইউ স্যার, ইটস মাই প্লেজার। এসপি সাহেব, স্যার সবার আগে ক্যাসেট হোম মিনিস্ট্রিতে পাঠিয়ে দিন স্যার, আর বডি ওয়ারেন্ট ইস্যু করে শুক্কুর মোল্লাকে গ্রেফতার করার ব্যবস্থা করুন। অবশ্যই, আজ আর অন্য স্থান নেই। আসি স্যার। তুমি বাসা নিয়েও আমি আসছি। কাকে চান? ইন্সপেক্টর বিপ্লবকে ডাকুন। ও বাসায় নেই। শুকুর মোল্লা?
আপনার ছেলে বিপ্লব, তাই তো বলি এত সাহস এত বুদ্ধি কার? আরে হা করে তাকিয়ে আছিস কেন, চিনতে পারিস নি? আমার বন্ধুর স্ত্রী, সালাম কর। সালাম আলাইকুম ভাবি। এখানে কি চাস মোল্লা? ক্যাসেট। আপনার ছেলে আমার বারোটা বাজানোর ব্যবস্থা করেছে, আমার সব কাজ কারবার সলা পরামর্শ সব রেকর্ড করে ফেলেছে। ওটা আমার ভীষণ দরকার, নইলে আমি শেষ। শেষ তো তুই হবি, মরণ ঘন্টা শুনতে পাস না মোল্লা? ওই বেটি, তোর স্বামীকে বোঝাতে বলেছিলাম, বোঝাস নি। গিলাপ হয়েছে, গিলাপ হয়েছে, তুই বিধবা হয়েছিস, এখন তোরও পরপারে যাওয়ার খায়েশ হয়েছে নাকি? আমাকে মেরে তুই বাঁচতে পারবি ভেবেছিস? এই তো বেঁচে আছি, শত্রুর শেষ রাখতে নেই। চল পিছন দিয়ে কেটে পড়ি। আজ তোমাকে দাফন করতে পারছি না, আজকের রাতটা তোমাকে পৃথিবীতে থাকতে হবে, কাল তোমাকে দিয়ে বাবার কাছে একটা সংবাদ পৌঁছাবো। রাগ করো না মা, প্লিজ। আমাকে এখানে ধরে এনেছো কেন? গোয়েন্দাগিরির শাস্তি দিতে। তুমি জানো না আমার বাবা এমপি, তোমার পাউটা বাজিয়ে ছাড়বে। সে ক্ষমতা তোমার বাবার থাকলে এই কক্সবাজার থেকে এতদিনে মোল্লাবাড়ি নিশ্চিহ্ন হয়ে যেত। উনি আমার ঘন্টা করবেন, তুমি আর তোমার হিরো মিলে ক্যাসেটে আমার যে কথাবার্তা রেকর্ড করলে লাভ হবে কিছু? হবে? হবে না, হবে না, হবে না, হবে না। ওই ক্যাসেট আমার হাতে এলো বলে এই যে এসে পড়েছে স্যার। দাও ক্যাসেটটা দাও। এই যে ফ্ল্যাটটা রেস্টিরি করতে আরো 10 লাখ টাকা লাগবে স্যার। পাবে, তোমাকে কোনোদিন ঠকিয়েছি? দাও টাকাটা আনুন স্যার, আমি তো আর পেলিয়ে যাচ্ছি না। সালা ঘুষখোর পুলিশের চরিত্র জীবনও বদলাবে না, সবাইকে সন্দেহ করে। দাঁড়াও নিয়ে আসছি। আঙ্কেল আপনি ঘুষ খান, আমাকে চিনতে পারছেন না? আমার বাবা এমপি আহসান চৌধুরী। কে কে কথা বলে, আমি তো কিছুই শুনতে পাচ্ছি না। আঙ্কেল এই তো আমি। এই তো টাকা। তুমি এখানে কি করছো? চোরের মতো আমার বেডরুমে ঢুকেছো কেন? ক্যাসেটটা শুকুর মোল্লাকে দিয়ে কত টাকা পেলেন? মোল্লা? মোল্লাকে দেবো কেন? কি সব উল্টোপাল্টা কথা বলছো? ওটা ডুপ্লিকেট ক্যাসেট, আসল ক্যাসেট স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পৌঁছে গেছে। চার মতে আপনার এবং মোল্লার হাসপাতালের কথাবার্তা রেকর্ড আছে। আমি এমপি সাহেবের অফিসে অর্ধেক বাদ দিয়ে শুনিয়েছিলাম আপনাকে। তোমার বোধহয় কোথাও ভুল হচ্ছে। তোর সব অপরাধের ডকুমেন্ট আমার হাতে, তারপর নিজেকে বাঁচাবার চেষ্টা করছিস? যেদিন সুকনারায়ণকে ছেড়ে দেবার অপরাধে আমি সাসপেন্ড হলাম, সেদিনই আমার প্রথম সন্দেহ হয়, কেউ খবর দেবার আগেই এত দ্রুত ওখানে পৌঁছলে কিভাবে? এখনো সময় আছে, কক্সবাজারের সমস্ত ক্রাইম পয়েন্ট
এবং ক্রিমিনালদের লিস্ট লিখে দে, নইলে গায়ে হাত তুলতে বাধ্য হব। কি তুমি আমার গায়ে হাত তুলবে? তুমি তুমি আমাকে মারলে? একটা চড় দিয়েছি, এরপর হাত ভাঙব পা ভাঙব, তারপর কান্দুটু কেটে নেব। লিখে দে। যাও, সব কটা ক্রিমিনালকে রাতের মধ্যে অ্যারেস্ট করবে, আড্ডাগুলো সিল করে দেবে। তুমি বাইরে পাহাড়ে থাকবে, আমি না ফেরা পর্যন্ত উনি এখানে থাকবে, বেরোতে চাইলে পায়ে গুলি করবে। রাইট স্যার। এই ছুকরি, এখন আমি যা বলবো তোকে তাই শুনতে হবে, এটা বুঝতে পেরেছিস? আমার বাবা আমাকে না ফেলে সারা কক্সবাজার চষে ফেলবে। তোর বাবাকে ইনফরমেশন পাঠিয়ে দিয়েছি তোকে কিডন্যাপ করে টেকনাফে নিয়ে গেছে সন্ত্রাসীরা। টেকনাফ? হ্যাঁ, বারবার বর্ডারে। সারারা, তুমি আমি ফুর্তি করবো, সকালে টেকনাফে ফেলে দিয়ে আসবো। নাচো, আমার বাবাকে বোকা বানাবার সুখে নাচো, আর তোমার বাবা বিপ্লব আসছে তোমার হাতে হ্যান্ডকাফ পরাতে। এই ছোকরি, তাকে ভয় দেখাস? তুই জানিস ওর মাকে আমি সাবার করে দিয়েছি, ও তো এখন ওর মায়ের লাশ নিয়ে ব্যস্ত। কি তুমি তুমি বিপ্লবের মাকে মেরে ফেলেছো? তুমি কি মানুষ না জানোয়ার? আমি আকাশে থাকলে শকুন, পানিতে থাকলে হাঙর, আর ডাঙ্গায় থাকলে হই হাইনা। দেখছিস কি নাচ, নেচে নেচে ঘাম বের কর, ঘাম চাই আমার, ঘামের গন্ধ চাই। বিপ্লব নিশ্চয়ই আসবে, ওর আসা পর্যন্ত আমাকে সময় নিতেই হবে। Thank you.
যোদ্ধা আসবে যোদ্ধা আসবে ওরে আইনা এসে পড়েছ। আরে এ মেয়ে তো ভবিষ্যৎ জানে, তা এই তোমার যোদ্ধা, আরে এ তো আমার বন্ধুপুত্র বিপ্লব। কোন রকম চালাকের চেষ্টা না করে আত্মসমর্পণ করো শুকর মোল্লা। কারণ কি, অপরাধ কি আমার? তোমার সমস্ত অপরাধ নিজের মুখে স্বীকার করেছ, তার রেকর্ড এখন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পথে। এই তুমি কি পুলিশ না পুলিশ? এই দেখো তোমার টেপ টেপ, ওটা ডুপ্লিকেট ক্যাসেট, আসলটা চলে গেছে। তোমার আজ্ঞা বা এসপি সব স্বীকার করেছে, সে এখন গৃহবন্দী। আমার সাথে স্বেচ্ছা যাবে না, জোর খাটাতে হবে। তোর শরীরের জোর খুব বেশি না? এই আগে শালার জোর কমা, তারপরে কথা। Thank you.
সালেহা তুমি বাবলু আমাদের সন্তান বাবলু সালেহা বাবলু আমাকে বাঁচা বিপ্লব আমাকে মেরে ফেলবে তুমি ওকে বলো সালেহা সালেহা আমি ভুল করেছি আমি তোমার উপর অনেক অন্যায় অত্যাচার করেছি আমাকে তুমি মাফ করে দাও সালেহা এই ওকে বলো না সালেহা আমার মায়ের কাছে হাত দিস কেন আমাকে বাবলুটাকে দিস কেন আমি বাবলু না আমি শুকনারায়ণ শুকনারায়ণ বাবলু সন্তান হয়ে বাপকে খুন করলি দুনিয়ার কোন সন্তানের পিতা যেন তোর মতো না হয় মা বাবার কাছে তুমি সংবাদটা পৌঁছে দিও তার আদরের সন্তান আদর্শের বিপ্লব স্বপ্নের যোদ্ধা তার শেষ ইচ্ছা পূরণ করেছে বাংলাদেশের একটি এলাকা আজ সন্ত্রাস মুক্ত দুর্নীতি মুক্ত অপরাধ মুক্ত হে নতুন প্রজন্মের যোদ্ধা মুছে ফেলো তোমার চোখের পানি তোমার আদর্শ অনুপ্রাণিত হয়ে বাংলার ঘরে ঘরে জন্ম নেবে নতুন যোদ্ধারা এদেশে আর থাকবে না সন্ত্রাস থাকবে না দুর্নীতি এদেশটা হবে জীবনানন্দের রূপসী বাংলা রবি ঠাকুরের সোনার বাংলা আর নজরুলের বাংলাদেশ তবেই না স্বপ্ন পূরণ হবে বঙ্গবন্ধুর বাবা বাবা এসে পড়েছো আরে এ মেয়ে তো ভবিষ্যৎ জানে তা এই তোমার যোদ্ধা আরে এ তো আমার বন্ধুপুত্র বিপ্লব কোন রকম চালাকের চেষ্টা না করে আত্মসমর্পণ করা শুকর মোল্লা কারণ কি অপরাধ কি আমার তোমার সমস্ত অপরাধ নিজের মুখে স্বীকার করেছ তার রেকর্ড এখন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পথে এই তুমি কি পুলিশ না পুলিশ এই দেখো তোমার টেপ টেপ ওটা ডুপ্লিকেট ক্যাসেট আসলটা চলে গেছে তোমার আজ্ঞা বা এসপি সব স্বীকার করেছে সে এখন গৃহবন্দী আমার সাথে স্বেচ্ছা যাবে না জোর খাটাতে হবে তোর শরীরে জোর খুব বেশি না এই আগে শালার জোর কমা তারপরে কথা যা Thank you.
বাবলু আমাদের সন্তান বাবলু সালেহা বাবলু আমাকে বাঁচা বিপ্লব আমাকে মেরে ফেলবে তুমি ওকে বলো সালেহা সালেহা আমি ভুল করেছি আমি তোমার উপর অনেক অন্যায় অত্যাচার করেছি আমাকে তুমি মাফ করে দাও সালেহা এই ওকে বলো না সালেহা বাবলু সন্তান হয়ে বাপকে খুন করলি দুনিয়ার কোন সন্তানের পিতা যেন তোর মতো না হয় মা বাবার কাছে তুমি সংবাদটা পৌঁছে দিও তার আদরের সন্তান আদর্শের বিপ্লব স্বপ্নের যোদ্ধা তার শেষ ইচ্ছা পূরণ করেছে বাংলাদেশের একটি এলাকা আজ সন্ত্রাস মুক্ত দুর্নীতিমুক্ত অপরাধ মুক্ত হে নতুন প্রজন্মের যোদ্ধা মুছে ফেলো তোমার চোখের পানি তোমার আদর্শ অনুপ্রাণিত হয়ে বাংলার ঘরে ঘরে জন্ম নেবে নতুন যোদ্ধারা এদেশে আর থাকবে না সন্ত্রাস থাকবে না দুর্নীতি এদেশটা হবে জীবনানন্দের রূপসী বাংলা রবি ঠাকুরের সোনার বাংলা আর নজরুলের বাংলাদেশ আধা ছেড়ে
তুই নয় নির্পাণ।